সবাইকে ধন্যবাদ সাইক্লোনের ভিতরে কষ্ট করে পার্টিসিপেশন করার জন্য। তো আমরা একটু একটা ইনিশিয়েটিভ নিলাম সবাই মিলে একসাথে, যারা ইউএসএ তে আসি, কানাডাতে আসি, যারা রুয়েটের বর্তমান স্টুডেন্ট এবং কারেন্ট গ্রাজুয়েট, ইউএসএ তে অ্যাপ্লিকেশন করতে চাও, তুমি করেই বলতেছি সবাইকে, আই গেস সবাই আমার সিনিয়র হবে। তো আমি আজকে কথা বলবো হচ্ছে ইউএসএ ইউনিভার্সিটি সিলেকশন নিয়ে, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের, পিএইচডি প্রোগ্রামের জন্য ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আর নিজের সম্পর্কে একটু ইন্ট্রোডাকশন দিলে, আমার নাম হচ্ছে আব্দুলাল বাসিত, আমি বেসিক্যালি রুয়েট থেকে পড়ালেখা করছি ইলেকট্রিক্যাল 06 ব্যাচ, আমি পিএইচডি স্টুডেন্ট হিসেবে আছি নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি বস্টন। তো প্রথমেই যে কথাটা আসে সেটা হচ্ছে, অ্যাপ্লিকেশন যদি ইউএসএ তে করতে চাই তাহলে আমার কোন স্টেজে থাকতে হবে, আমাকে কি কি নিয়ে এর জন্য প্রিপেয়ার থাকতে হবে। তো এর জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনের সময় 7th অথবা 8th হবে, মানে ফাইনাল ইয়ারে থাকতে হবে। কারণ কি? কারণ হচ্ছে বেশিরভাগ ইউএসএ ইউনিভার্সিটি যারা যারা অ্যাডমিশন দেয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যেহেতু, তারা হচ্ছে শুরু হয় অগাস্ট মাসের দিকে। তো অগাস্ট মাসের দিকে শুরু হইলে যারা আছে তাদেরকে অবশ্যই 7 অথবা 8 সেমিস্টারে থাকতে হবে, এমন ভাবে থাকতে হবে এবং তাদেরকে এনশিওর করতে হবে তারা যেন অগাস্টের আগেই রুয়েট থেকে পাশ করে যায়। এই অবস্থায় 7 অথবা 8 সেমিস্টারের কারেন্ট সিজিপিএ দিয়ে অ্যাপ্লিকেশন করা সম্ভব, যেটা রুয়েটের অনেকেই করে, রুয়েটের অনেকেই করছে আর কি। কথা হচ্ছে আর কি কি লাগবে, লাগবে হচ্ছে জিআরই স্কোর লাগবে। ইউএস এর বেশিরভাগ স্কুলেই জিআরই স্কোর লাগে, খুবই সামান্য কিছু লাগে না, বাট ওইগুলা মানে হাতে গোনার মধ্যে ধরে না। টফেল স্কোর লাগবে অথবা আইএলটিএস স্কোর, যে কোনো একটা দিলেই হবে, কিন্তু এটা অনেক স্কুল আছে আমি দেখছি যারা হচ্ছে টফেল স্কোর, টফেল স্কোরটা গ্র্যান্ট করে, আইএলটিএস করে না। তো সেক্ষেত্রে আসবে, যেহেতু আইএলটিএস হচ্ছে ব্রিটিশ সিস্টেম, টফেল হচ্ছে ইউএসএ সিস্টেম, যেটা কনভিনিয়েন্ট হয়, কিন্তু স্কোরটা থাকতে হবে অ্যাপ্লিকেশনের সময়। আদার্স থাকতেছে আর হচ্ছে একাডেমিক সিভি, একটু ডিফারেন্স আছে একাডেমিক সিভি আর হচ্ছে রিজিউম এর ভিতরে। একাডেমিক সিভি মানে হচ্ছে যে তুমি করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য একাডেমিক্যালি তোমার কি কি করছো, তুমি তোমার অ্যাক্টিভিটিস গুলো কি কি ছিল, সবকিছু মিলাই হচ্ছে একাডেমিক। আরেকটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, যেটা হচ্ছে যে নিজের সম্পর্কে ডিসক্রাইব করা এক দুই পেজের, আর এক একটা ইউনিভার্সিটি মোটামুটি ভাবে 10,000 মতো টাকা লাগবে। এরপরে প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, তাহলে এখন আমি হচ্ছে যে ইউএসএ তে অ্যাপ্লাই করব, তাহলে ইউএসএ তে অ্যাপ্লাই করার জন্য আমাকে আমি কি চাই, আমি কি চাই? আমার অবশ্যই, আমরা বাংলাদেশি হিসেবে, আমাদের গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে আমাদের মোটামুটি ভাবে ডিমান্ড হচ্ছে লাগবে, ফান্ডিং ছাড়া আমরা ইউএসএ আসতে পারবো না। তাহলে ফান্ডিং যদি হয় তাহলে আমাদের জন্য হচ্ছে যে কি করতে, একটু ওয়েট, আমাকে একই সাথে, আমি হোস্ট তো আমাকে অনেক কিছু ম্যানেজ করতে হচ্ছে, অনেকগুলো পার্টিসিপেন্ট দেখতেছি আমি, একটু অ্যাপ্রুভ। ওকে, এখন কথা হচ্ছে যে আমাকে যদি ফান্ডিং এনশিওর করতে হয় তাহলে আমাকে কি লাগবে, হচ্ছে যে এই যে ওভারঅল প্রোফাইল, এই যেগুলোর কথা আমি কেবলমাত্র মেনশন করলাম, সিজিপিএ, টিআরই স্কোর, টফেল স্কোর, তারপর হচ্ছে স্টেটমেন্ট অফ পাবলিকেশন এখানে অ্যাড করছি, এটা হচ্ছে তোমার আসলে ওভারঅল প্রোফাইল। তুমি যে একটা জায়গায় অ্যাপ্লাই করবা, তোমাকে ওরা তো কোনো অ্যাডমিশন টেস্ট নেবে না, তাহলে তোমার অ্যাডমিশন টেস্ট প্রোফাইল গুলা। এখানে ক্রুশিয়াল ব্যাপারটা কোথায়, মানে ইউএসএ তে মনে হয় যেন কেমন একটা গ্রে এরিয়ার মতো মনে হয়, যে মানে কোন বাংলাদেশে যেরকম আমরা বিএসসি ইঞ্জিনিয়ারিং করার সময় আমাদের একটা ফিক্সড সিস্টেম যে সবাই অ্যাডমিশন টেস্ট দিলাম, যারা ভালো করলাম তারা টিকে গেলাম, সাবজেক্ট চুজ করলাম হয়ে গেল। সত্যি একটা ক্রুশিয়াল ব্যাপার হচ্ছে এখানে যতগুলো স্কুল আছে এক এক স্কুল এক এক ভাবে স্টুডেন্ট চুজ করে, এটা কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নাই, তাই নিজেরা সেট করে, তারা সেভাবেই হচ্ছে মেনটেন করে, তাদের জন্য তারা স্কুলের কাছে দায়বদ্ধ, অন্য কারো কাছে না। তাহলে এই কারণে জিনিসটা একটু ক্রুশিয়াল হয়ে যায়, ওটা হচ্ছে ডিফারেন্ট হয়ে যায় বিভিন্ন কেসে। তাহলে এখন কথা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন প্যাকেজ রেডি, আমার প্রোফাইল সম্পর্কে আমি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি, ইউএসএ তে ফান্ডিংটা আমি কিভাবে পাইতে পারি। তিনটা ফর্ম আছে, একটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ,
সিএ বলে, একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বলে, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, আর একটা হচ্ছে বলে ফেলোশিপ। তো টিচিং অ্যাসিস্ট্যান্ট এইটা হচ্ছে বলতে পারো যে আমার প্রোফাইল, আমি কোনো প্রফেসরের ধার ধারি না, আমি হচ্ছে যে সরাসরি অ্যাপ্লিকেশন করব, যদি আমি যেই জায়গায় অ্যাপ্লাই করছি সেখানে আমি জব লিস্টেড থাকি তাহলে আমি চান্স পেয়ে যাব। আমি আই ডোন্ট কেয়ার ফর এনিবডি, তুমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, এটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অপশন। রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, আমি আমার আন্ডার গ্রাজুয়েটে কিছু রিসার্চ আছে অথবা আমার কিছু ইন্টারেস্ট আছে, তাহলে এখন আমি কি চাচ্ছি, তার সাথে কাজ করতে চাচ্ছি, কারণ আমাকে উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে ফান্ড ম্যানেজ করা। তুমি যেকোনো একটাতে ঢুকতে হবে, তিনটার পাও তাহলে সিম্পলি বলতে হবে আই হ্যাভ গট অ্যাডমিশন, আমি অ্যাডমিশন পাইছি। অ্যাডমিশন পাওয়ার অর্থ হচ্ছে আমি নিজের টাকা দিয়ে পড়ব। যদি আমি বলি ফান্ডিং তাহলে বলতে যেকোনো একটা পাইতে হবে তোমাকে। আরেকটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, তুমি প্রফেসরটা ম্যানেজ করলাম। এরপরে হচ্ছে ফেলোশিপ, ফেলোশিপটা খুবই রেয়ার, এটা হচ্ছে প্রোগ্রামে থাকে না, কিছু কিছু স্কুলে প্রোগ্রামে থাকে, যেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন করার সময় টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এর মতোই সরাসরি অ্যাপ্লিকেশন করা যায়। অ্যাপ্লাই করার সময় তুমি যদি একদম সবগুলো ক্যান্ডিডেটের ভিতরে টপ ওয়ান বা সেকেন্ড পজিশনে থাকো, ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট অনেক সময় ফেলোশিপ অফার করে। সেটা হয় কি যে মানে ফেলোশিপ মানে হচ্ছে এটাকে বলতে পারি স্কলারশিপের মতো আর কি, তোমাকে এক বছরের জন্য তোমাকে হচ্ছে যে তুমি ওখানে কোনো ল্যাবের সাথে কাজ করতে হবে না, কোনো প্রফেসরের সাথে কাজ করতে হবে না, তোমাকে কোনো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ মানে টিচিং এর জন্য অ্যাসিস্ট্যান্ট করার অ্যাসিস্ট্যান্টশিপ সেটাও তোমাকে করতে হবে না, তুমি হচ্ছে বাংলায় যেটাকে বলা হচ্ছে লাড বাবু। তা এখন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ নিয়ে একটু কথা বলি। টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা হচ্ছে যে কারা সিলেক্ট করে আসলে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এর জন্য, যদি আমি অ্যাপ্লাই করতে চাই, এটা আসলে অ্যাপ্লাই করে হচ্ছে অ্যাডমিশন কমিটি, মানে একটু কমনলি বললে, বা ডিপার্টমেন্ট, তুমি যে ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাপ্লাই করছো সেই ডিপার্টমেন্ট চুজ করে হচ্ছে কোন ক্যান্ডিডেটকে আমি দিব। তাহলে কথা হচ্ছে যে কিভাবে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ সিলেক্ট করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমি যদি একটু রাফলি বলি, অ্যাপ্লিকেন্টকে আমি যদি একটা এক্সেল শিটে বসাই, সেখানে যদি আমার ওই যে ওভারঅল প্রোফাইল গুলা বললাম, সেই প্রোফাইল গুলা জাজ করে আমি টপ 5-10 জনকে আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ অফার করব। তাহলে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের রেসপন্সিবিলিটিটা কি হবে, রেসপন্সিবিলিটিটা হবে হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা পাবা, তখন তোমাকে বলে দিবে তুমি কোন প্রফেসরের সাথে কাজ করবা। প্রফেসর সম্ভবত কোন একটা ক্লাস নিবে, সেই ক্লাস নেওয়ার জন্য প্রফেসর তোমাকে যাওয়ার পরে তোমাকে কিছু কাজ দিবে। আমরা বাংলায় যেটাকে বলি খাতা কাটা, সেটাকে বলে গ্রেডিং এক্সাম, গ্রেডিং করা, তারপর হচ্ছে ল্যাব দেওয়া। ল্যাবে আমাদের যেরকম ইনস্ট্রাক্টর ছিল সেরকম ল্যাবে তোমাকে ল্যাবে হেল্প করতে হবে স্টুডেন্টদেরকে, অথবা হচ্ছে কখনো কখনো ক্লাস নিতে হয়, কিন্তু এটা খুব একটা বেশি একটা না, বেশিরভাগ সময় এরকম হয় না, কখনো কখনো হয় আর কি। আরেকটা হচ্ছে এই ইনফরমেশন গুলো কার বা তুমি যে টিচিং একটা স্কুলে অ্যাপ্লাই করতেছো, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ সম্পর্কে আমাকে ইনফরমেশন কে দিবে, ইনফরমেশনটা দিবে আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি, তাহলে ওয়েবসাইটে দেখবা হচ্ছে একটা গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর একজন প্রফেসর থাকেন, সিনিয়র প্রফেসর বেশিরভাগ সময়, ওনাদেরকে ইমেল করতে হবে যে আমি অ্যাপ্লাই করতে চাই, টিপিক্যালি আমি দেই বা সিলেকশন ক্রাইটেরিয়া কি, তুমি জিজ্ঞাসা করতে পারো। নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কমপ্লেইন শুনবা হচ্ছে যে অ্যাপ্লাই করলে, ইমেল করলে ওনারা রিপ্লাই দেয় না, আসলে অনেকেই দেয় না, কিন্তু গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর স্পেশালি ওনার কাজ হচ্ছে বিভিন্ন কোয়েরিজ এর, নর্মালি ওনার কাছে ইমেল করলে রিপ্লাই মোটামুটি পাওয়াই যায় আর কি। আচ্ছা, এরপরে প্রশ্নে আসি, নেক্সট প্রশ্ন হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, এই দুটা নিয়ে কথা বলতেছি, এই দুটাই হচ্ছে মেইন আসলে। তাহলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কারা চুজ করে, ইমেল করতে হবে তার চুজ করবে, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা যে প্রফেসরের কাছে ইমেল করবা সেই প্রফেসর চুজ করবে হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে তুমি এলিজিবল কিনা। তাহলে সিলেকশন ক্রাইটেরিয়ার জন্য সিলেকশন ক্রাইটেরিয়া হবে হচ্ছে সম্পূর্ণ প্রফেসর উপর ডিপেন্ড করবে, যদি প্রফেসরের কাছে এনাফ ফান্ডিং থাকে যে আমি নতুন স্টুডেন্টকে নিব আমার ল্যাবের কাজের জন্য, সে হচ্ছে ওপেন। এখন বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা তোমাকে চেষ্টা করে যেতে হবে, বিভিন্ন প্রফেসর তোমার রিসার্চ ইন্টারেস্টের সাথে ম্যাচ করে, তাদেরকে বলতে হবে যে তোমার ইন্টারেস্ট কি এবং তোমার স্কিল কি। বেসিক্যালি সহজ ভাষায় বলতে গেলে তুমি যে একটা ল্যাবে কাজ করবা, ল্যাবের যে গোল এবং ল্যাবে যে কাজ করে সেই কাজকে তুমি কিভাবে আগায় নিয়ে যাইতে পারো, তোমার কি স্কিল আছে যেটা দিয়ে তুমি প্রফেসরকে মুগ্ধ করতে পারে,
সেটা যদি প্রফেসর মুক্ত হয় তাহলে তাহলে তোমাকে প্রফেসর নিতে পারে, গিভেন দ্যাট প্রফেসরের ফান্ড আছে। তোমার রেসপন্সিবিলিটি কি হবে? প্রবেশ হবে তার ল্যাবে, তার ল্যাবে সে বিভিন্ন রিসার্চ করে, সেই রিসার্চে তার সাথে কাজ করা হবে। এরপরে কথা হচ্ছে তাহলে রিসার্চ ইনস্টিটিউশন ইগো কিভাবে? Stay tuned, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে হায়ার স্টাডি, রুয়েট হায়ার স্টাডি, তারপর হচ্ছে তোমার হায়ার স্টাডি বাংলাদেশ চ্যাপ্টার, বিভিন্ন রকম ওয়েবসাইটে যাও, ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাও, ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে ফ্যাকাল্টি ওয়েবসাইট আছে, প্রফেসরদের ওয়েবসাইটে যে সেখানে লেখা থাকে অনেক সময় লুকিং ফর নিউ স্টুডেন্টস, ইন্টারেস্টেড স্টুডেন্টস আর এনকারেজ টু অ্যাপ্লাই, তারপরে হচ্ছে বলা থাকে যে ওখানেও বলা থাকে যে কি কি সিলেকশন ক্রাইটেরিয়া, সে একটা প্রফেসর স্টুডেন্ট খুঁজছে সে কি ধরনের স্টুডেন্টকে প্রায়োরিটি দিবে, সেটার একটা লিস্ট থাকে, সেইটা দেখে তারপর সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। এরপরে এরপরে হচ্ছে খুব বেশি বাড়াবো না, স্লাইড কয়েকটা আছে। তাহলে এখন কথা হচ্ছে আমি একটা ছোট্ট করে একটা শর্ট টেবিল করছি আমার কিছু এক্সপিরিয়েন্স থেকে, এটা বেসিক্যালি শুধুমাত্র ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার আমি কিছুটা এইভাবে র্যাঙ্ক করছি আর কি। এর কারণ হচ্ছে যে রুয়েটে তো অনেক স্টুডেন্ট আছে, অনেকেই হচ্ছে ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গা থেকে অডিয়েন্স এখানে আছে, বাট আমি ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স সম্পর্কে কিছুটা জানি, তার কিছু ইনফরমেশন দিতে পারবো। এটাকে পুরো ধরার কোনো দরকার নাই। এর কারণটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট, খুব ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে বিভিন্ন ডিপার্টমেন্ট এই ক্রাইটেরিয়া গুলো এক না, খুবই কম্পিটিটিভ। ইঞ্জিনিয়ারিং এর ভিতরে সবচেয়ে কম্পিটিটিভ হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, যেটাকে ইসি বলে, এবং আরটা হচ্ছে তোমার কম্পিউটার সায়েন্স। এই দুটা ডিপার্টমেন্ট হচ্ছে খুবই কম্পিটিটিভ। এইখানে তুমি যদি তোমার যে জায়গায় ডেটা বা বিভিন্ন স্কুলগুলা, তাহলে দেখবা হচ্ছে নর্মালি এই ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাই করে তাদের এভারেজ জিআরই স্কোর, তোমার কি বলবো, এভারেজ জিআরই স্কোর এবং হচ্ছে সিজিপিএ, পাবলিকেশন, সবকিছু রিকোয়ারমেন্ট নর্মালি অন্যান্য ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লিক্যান্ট অনেক বেশি থাকে, কম্পিটিশন অনেক বেশি হয়। আমাকে একটা প্রফেসর গ্রাজুয়েট কোঅর্ডিনেটর উনি বলতেছিল যে আমি আগে যখন মাস্টার্স করি তখন উনি বলতেছিল যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমার স্টুডেন্টও নেয় বেশি, তো উনি বলতেছিল যে হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিকোয়ারমেন্ট অন্যান্য ডিপার্টমেন্টের ম্যাক্সিমাম রিকোয়ারমেন্ট থেকেও বেশি, কারণ অ্যাপ্লিক্যান্ট বেশি এবং তারা পাচ্ছে অনেক হাই প্রোফাইল। এখন হচ্ছে যে ধরো লো প্রোফাইল, সিজিপিএ খুব খারাপ, জিআরই অবস্থা একেবারে নাজেহাল, তো কোন রকমের পাস, তারপরে হচ্ছে পাবলিকেশনের তো খবরই নেই, তাহলে কোথায় অ্যাপ্লাই করবো? যেটা আমার সাজেশন থাকবে সেটা হচ্ছে ইউকম ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে যে অনেকগুলো ইউনিভার্সিটির র্যাঙ্কিং করা থাকে আর কি। আমার সাজেশন থাকবে হচ্ছে ফান্ডিং ইনশিওর করতে গেলে ইমালি একদম লো র্যাঙ্ক স্কুলে, নর্মালি আমি নিজেও লো র্যাঙ্ক স্কুল থেকে মাস্টার্স করছি ইউএসএতে, তো ওইখানে নর্মালি পিএইচডি থাকে না, তো ওই সমস্ত জায়গাতে যদি অ্যাপ্লাই করা হয় খুব লো প্রোফাইল নিয়ে তাহলে ফান্ডিং এর একটা অপশন থাকে। তারপরে হচ্ছে যে যাদের মোটামুটি ভাবে ভালো, যেটা হচ্ছে বলতে গেলে আমার কথা যদি বলি তাহলে আমার সিজিপিএ ছিল মোটামুটি ভালো 3.55, জিআরই একেবারেই খারাপ, আইএল হবে মার্জিনাল, কোনো পাবলিকেশন তেমন ছিল না, আমার জন্য এইটা আসলে যায় নট র্যাঙ্ক, মানে আগেরটা যেটা বললাম আগেরটার সাথে নট র্যাঙ্ক নিয়ে নাই এবং হচ্ছে তোমার মানে লিস্টের ভিতরেও নাই। মাস্টার্স অথবা পিএইচডি থাকলে আমি অ্যাপ্লাই করছিলাম মাস্টার্স প্রোগ্রামে, মাস্টার্স করতে আসছিলাম, তো এইটা হচ্ছে যে মানে একটা ক্রাইটেরিয়া যে তোমার নিজের সম্পর্কে জানতে হবে তোমার অবস্থাটা কি। তারপর হচ্ছে যে বিভিন্ন রকম ক্রাইটেরিয়া করার চেষ্টা করছি বিভিন্ন রকম ভাবে, তা আমি খুব একটা যাবো না, কিন্তু আমি এতটুকু বলতে চাই কিছু কিছু আছে অনেকেই কিছু মিথ টাইপের আছে, সেটা হচ্ছে অনেকেই মনে করে যে ঘটনার হাই জিআর স্কোর হলে আমি একদম টপ 30 স্কুল, একদম টপ 30 লাইক পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটি, ম্যারিল্যান্ড, তারপরে হচ্ছে তোমার ধরো ভার্জিনিয়া টেক, খুব ভালো ভালো স্কুলে আমি খুব হাই ইয়ার স্কুল, আমি এই সমস্ত জায়গায় চান্স পাবো। অনেকে ফেসবুক গ্রুপে বিভিন্ন জন অনেকে লিখে ইউ শুড অ্যাপ্লাই টপ 30 স্কুল, হইতে পারে কারো কারো হয়, কিন্তু আমার যেটা এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স আমি সেটা হচ্ছে কি যে টপ স্কুলগুলোতে একদম টপ 30-40 স্কুল যেগুলো আছে এগুলো স্কুলগুলোতে আসলে এক্সপিরিয়েন্স থাকাটা খুব জরুরি, কারণ ওইখানে
স্টুডেন্টদের যেরকম জিআর স্কোর থাকে, যেরকম সিজিপিএ থাকে, প্রোফাইলও থাকে সেই রকম, মানে পাবলিকেশন প্রোফাইল আর কি। তো জিনিসটা একটু হার্ড কিন্তু ইম্পসিবল না। আবার অনেক ক্ষেত্রে আমার কথাকে রিজিড, আমি আগেও বলতেছি আমার কথাকে একটু রিজিড ধরার কারণ নাই, কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া যেহেতু ডিফারেন্ট, এটা ভ্যারি করে, কিন্তু ওভারঅল সিনারিওটা হচ্ছে এরকম। এখন অনেকে আবার বলে উঠবে যে আমি এমআইটিতে যাব, আমি হার্ভার্ডে যাব, আমি প্রিন্সটনে যাব। তাহলে আমি খুব দ্রুত শেষ করব, কারণ এর হচ্ছে যে আবার প্রফেসরের সাথে মিটিং আছে। আমি কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা পরে দিব, তো আমি খুব শেষ করে দিচ্ছি কুইক। তো এখন কথা, অনেকেই বলে যে আমি হার্ভার্ডে যাব, এমআইটিতে যাব, প্রিন্সটনে যাব। হ্যাঁ, বলার জন্য খুব ভালো, শুনতেও ভালো লাগে, কিন্তু কিছু জানা আছে। কয়েকজনকে আমি চিনি, সবাইকে চিনি না, কিন্তু একজনকে আমি মোটামুটি হালকা পাতলা জানি আর কি, যে যারা হচ্ছে তোমার এমআইটিতে আছে, ইএল এ আছে একজন, তো ওদের ওদের এই সমস্ত যে হাই সিজিপিএ, জিআরই, টোফেল, পাবলিকেশন আছে তাদের, এটা ঠিক। এবং আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আসলেই দরকার, এই সমস্ত টপ মানে একদম মানে কি বলবো যে স্কুল অথবা হচ্ছে রিনোন স্কুল গুলাতে এটা হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট লাগবে। আমি যাদেরকে দেখছি তাদের সবারই হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি অ্যাচিভমেন্ট আছে। চ্যাম্পিয়ন, কেউ একজন ম্যাথ অলিম্পিয়ার চ্যাম্পিয়ন ছিল এমআইটিতে যে আছে, ও তো ম্যাথ অলিম্পিয়াডের মানে খুব ভালো ইয়ে ছিল, এবং সে বুয়েটের ফার্স্ট বয় ছিল আমাদের। তারপরে হচ্ছে তোমার প্রিন্সটনে একজন আছে, প্রিন্সটনে সেও হচ্ছে বুয়েটের ইলেকট্রিক্যালের টিচার, এবং সেও খুবই ভালো। সে ইএলএ একজন আছে, ইএলএ ও আছে হচ্ছে ওর নেচারে পাবলিকেশন ছিল বুয়েটে আন্ডারগ্রেড থাকা অবস্থাতেই। তো এরকমটা এই সমস্ত হাই নেম স্কুলে চিন্তা করাটা একটু অ্যাম্বিশাস হয় আর কি। উচিত হচ্ছে যে প্রোফাইল গুলো থাকলে অবশ্যই করা যেতে পারে, কোনো সন্দেহ নাই। এরপরে কথা হচ্ছে, ও ফ্রাইটেন্ড হয়ে গেলাম, এত কিছু শুনে এত কিছু দেখে মনে হচ্ছে তো মনে হয় আমেরিকা যাওয়া হবে না। একটা প্রোফাইল আমি খুব রিসেন্টলি দেখছি, এক সপ্তাহ আগে, একজন হচ্ছে পড়ালেখা করছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড থেকে, তার সেটা হচ্ছে ইউএসএতে মোটামুটি ভাবে 70-80 র্যাঙ্কিং স্কুল। সে মাস্টার্স কোর্সে হচ্ছে অ্যালাবামা থেকে, ইউনিভার্সিটি অফ অ্যালাবামা, এখানে মোস্ট প্রবলি হচ্ছে ডক্টর রাগিব হাসান আছেন, উনি ওখানকার ফ্যাকাল্টি। আর হচ্ছে ওনার সিজিপিএ হচ্ছে 3.02, তার মানে দেখো সিজিপিএ 3.02, উনি মাস্টার্স পিএইচডি করছে, এবং উনি কিন্তু প্রফেসর হিসেবে জয়েন করতেছে আগামী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে, তার মানে একটা আশার আলো আছে আমরা দেখতে পাই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, মোটামুটি একটা হালকা ওভারভিউ। এখন আশা করি অনেকের কিছু প্রশ্ন থাকবে, প্রশ্নগুলো নিতে হবে যেহেতু সেশন দেরি হয়ে গেছে। তো আমি যেটা করব সেটা এখন, সেটা হচ্ছে তন্ময়ের মিটিং আছে প্রফেসরের সাথে, তো আমি তন্ময়কে হোস্ট করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমাকে মনে হয় হোস্ট করতে হবে না, কারণ আমার তোমার স্ক্রিন তো থেকে স্ক্রিন শেয়ার করলেই হবে খুব সম্ভব। তুমি কি স্ক্রিন শেয়ার করতে পারতেছো? আমি দেখি তোমার স্ক্রিনটা অফ করো। আচ্ছা, অফ করতে হবে না, আমি দেখি আমারটা হয় কিনা। আমি হোস্ট রিজনেবল প্রায়োরিটি 7 স্ক্রিন শেয়ারিং। ওকে, তাহলে তুমি একটু এটা অন করো আর আমাকে হোস্ট করো যেটাই আর কি। মেক হোস্ট, আমি হ্যাঁ আসছে, কারণ আমার এখানে পাওয়ার দিয়ে দিস দেখা যাচ্ছে। কোথায় গেল পরে ঝুমে ঢুকছে তো আসছে মেবি, কিন্তু আমার তো ঝুম স্ক্রিন কোথায়? আমরা দুইজন আমাকে দেখা যাচ্ছে আদো? হ্যাঁ হ্যাঁ আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আমি তন্ময়, IP 0608,
রুয়েট থেকে 2011-তে পাশ করি, তারপর বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে খেয়ে এখন হচ্ছে পিএইচডি করতেছি ডালহাউজ ইউনিভার্সিটিতে। তো কানাডা, হ্যাঁ কানাডাতে পিএইচডি কেবল শুরু করলাম। তো আমি তাহলে স্লাইড থেকে যাই, স্লাইডে যাই, স্লাইড স্টপ শেয়ার। আচ্ছা, আই গেস ভয়েস ক্লিয়ার রাইট? হ্যাঁ একদম ক্লিয়ার। ওকে, ওই তো কয় দেশে ইনভেস্ট করছি তো। আচ্ছা জোক সেপারেট, আমরা সিরিয়াসলি শুরু করি। কিন্তু এটা যাচ্ছে না কেন? ঠিক মতো আসছে কোয়ালিটি অফ কোশ্চেন মনে তো হচ্ছে? ওকে, যদি আসে তাহলে নেক্সট 30 মিনিটস অডিয়েন্স আছো বলি, কারণ এখানে আমি দেখছি অডিয়েন্স, অডিয়েন্স আমি মোটামুটি সব চেক করছি, সব মানে একদম মানে গ্যাদা বাচ্চা টাইপের আর কি, অ্যাটলিস্ট 5 or 10 years জুনিয়র, সো তুমি বলাটা রিজনেবল। আমি জুনিয়র না। হ্যাঁ তুমি তুমি বাদ, তুমি হিসাবের বাইরে, এর কিছু একটা আসতে অ্যাডমিট করে দিলাম। তো আমি হচ্ছে নেক্সট 30 মিনিটস নিচ্ছি, তো কারো কোনো কোশ্চেন যদি থাকে ইন দ্য মিন টাইম, কিংবা আমিও বলবো, ওই কোশ্চেন গুলো হচ্ছে ইউটিউবে আমাদের যে ইয়াটা আসতেছে ওইটার কমেন্ট সেকশনে করবা, ঠিক আছে? এই যে এখানে কোশ্চেন বা আমি যে কোশ্চেন করবো এটা রিপ্লাই ইউটিউবে দিবা, আর যদি ইউটিউবে দেওয়াটা কনফিউজিং মনে হয় তাহলে জুমে দিতে পারো, নো প্রবলেম। 30 মিনিটস, ওকে লেটস ফোকাস। আচ্ছা ধরো এই কোশ্চেনটা আমাকে কেউ করলো, তাহলে অন্য ইস্যু, বাট ফেসবুকে পরিচয় কিংবা আমার সাথে হয়তো ক্লোজ না, এরকম কেউ যদি এই কোশ্চেনটা করে তাহলে প্রবলেমটা কোন জায়গায়? এই কোশ্চেনটার প্রবলেম একটু কেউ রিপ্লাই দাও, জুমেই দাও আমাকে কেউ একটা রিপ্লাই দাও যে এই কোশ্চেনটার প্রবলেম কোন জায়গায়। মেসেজ কোথায়? আচ্ছা মনু একটু হেল্প করো, মেসেজ কোথায়, মেসেজ আসবে যে এটা কোথায় আসবে? ওর পার্টিসিপেন্টের ওখানে আসার কথা আর কি, দেখবেন যে পার্টিসিপেন্ট ক্লিক জুম তো ওদের দুই একটা ফিচার, আগে তো মেসেজটা বাম পাশে আসতো। আচ্ছা পাইছি, হ্যাঁ এই যে চ্যাট। আচ্ছা এক্স্যাক্টলি, মানে না ওইটা না। আচ্ছা আর আর অ্যান্সার দিতে পারো, আমি কথা বলার জন্য যেটুকু দরকার ওইটুকু পেয়ে গেছি। হ্যাঁ মানে এটাই আর কি, যে তুমি যখন করবা কোশ্চেন করার সময়, কোশ্চেন করার আগে তোমাকে হোমওয়ার্কটা করতে হবে, তোমাকে এইটা হচ্ছে আসলে অ্যান্সারটা, যে হি ডিডেন্ট রিসার্চমেন্ট অফ ডালহাউজ ইউনিভার্সিটি। তোমাকে আগে গুগলে সার্চ দিতে হবে যে আইএলস রিকোয়ারমেন্ট ফর ডালহাউজ ইউনিভার্সিটি, এটা লিখে সার্চ দেওয়ার পরে যদি না বুঝো সেক্ষেত্রে তুমি কোশ্চেনটা করতে পারো যে ভাইয়া বুঝতেছি না। বাট এই কোশ্চেনটা যদি কেউ করে যে হোয়াট ইজ দ্য আইএলস স্কোর রিকোয়ার্ড বা সামথিং, এইটা রেখে দিব, আমি এটার অ্যান্সার দিব না, ঠিক আছে? আচ্ছা তারপর হচ্ছে সেম এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা প্রবলেম কি হতে পারে? এই কোশ্চেনটা হচ্ছে আসলে অনেক জেনেরিক, এত জেনেরিক কোশ্চেন আসলে আমরা কেউ না হলে এত জেনেরিক কোশ্চেন আমি অ্যান্সার দিব না। হ্যাঁ আমার ক্লোজ কেউ হলে ডেফিনেটলি এই ধরনের কোশ্চেন আমি একবার ইয়ে বলবো যে এটা এটা করতে পারিস, বাট কিন্তু এই ধরনের জেনারিক কোশ্চেন অ্যান্সার পাবো না। সো আমরা এই ধরনের জেনারিক কোশ্চেন কারো কাছে আস্ক করবো না, ঠিক আছে? আচ্ছা এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা যদি সবাই পড়ি, সেম আগের গুলার মতো এটারও একটা পার্টিকুলার প্রবলেম আছে, এই কোশ্চেনটা অনেক পার্সোনাল কোশ্চেন। ওকে হ্যাঁ, এখন তুমি যদি আমাকে কোশ্চেন করো ওয়াই ইউ আর ডুইং ইউর পিএইচডি ইন ক্যানাডা, দ্যাটস এই কোশ্চেনটা আমি তোমাকে অ্যান্সার দেবো। বাট তুমি যদি আমাকে বলো যে ভাইয়া তুমি তো মাস্টার্স করছো ইউএসএ থেকে, এখন ক্যানাডাতে পিএইচডি করতেছো কেন, এই কোশ্চেন টোটাল কোশ্চেন দিব না,
ওই যে অ্যাজ আই সেড পার্সোনাল, বাট এগুলো সবকিছুই বলতেছে যারা হচ্ছে ফেসবুকে পরিচিত কিংবা লিঙ্কডইনে পরিচিত, আসলে এইসব কোশ্চেন কোনো ম্যাটার না, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা কিরকম হতে পারত? প্রথম কোশ্চেনটা এরকম হতে পারত যে অনলাইনে সার্চ করেছিলাম বাট জিআরই রিকোয়ারমেন্ট আসলে বুঝতে পারছি না, আমি ওয়েবসাইটেও কিছু পাইনি, তো তখন কি হতে পারে? কারণ আলাহাউজ ইউনিভার্সিটি আমি পিএইচডি করতেছি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ, তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ওয়েবসাইটে খুঁজো পাবা না কিছু, জিআরই রিকোয়ারমেন্ট কত এটা তুমি ওয়েবসাইটে খুঁজে পাবা না। সো তুমি তখন আমাকে কোশ্চেন করতে পারো যে ভাই আসলে ওইটা তো আমি খুঁজেছিলাম পাই নাই, তো তুমি কি আমাকে একটু সাজেস্ট করতে পারো, তখন হয়তো আমি একটা রিজনেবল রিপ্লাই দেব। সেম গোজ হিয়ার, ওকে। আচ্ছা, আমি এই স্লাইডটা আমাদের ইউটিউবে একটা ভিডিওটা ওটার নিচে আমি পোস্ট করে দেবো, ওকে। সো স্লাইড নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ছিল হচ্ছে যে কোশ্চেনগুলো আমরা অল্প পরিচিত কাউকে করব না, আর ডান পাশের গুলো হচ্ছে যে কোশ্চেন করার সময় কিভাবে কোশ্চেন করব, মানে স্যাম্পল প্যাটার্ন আর কি। সো এখানে আমাদের ইস্যুটা হচ্ছে যে কোশ্চেন করার আগে আমাদের এইটা নিজেকে আস্ক করতে হবে যে আমি কি আমার হোমওয়ার্ক করছি কিনা, ওকে। আমার হোমওয়ার্ক যদি করে না থাকি তাহলে কিন্তু ডিজায়ার্ড অ্যান্সার পাওয়াটা ডিফিকাল্ট, ওকে। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ আর বিভিন্ন জায়গায় জব টপ করেছিলাম বাট বর্তমানে পিএইচডি করতেছি আর কি। আর এইটা হচ্ছে আমার লিঙ্কডইন প্রোফাইল, আমি পার্সোনালি যেটা সেটা হচ্ছে যাই হোক, আমি পার্সোনালি প্রেফার করব যদি কেউ এনি ফর সরি এনি যদি আমাকে নক দিতে হয় আমাকে লিঙ্কডইনে নক দিবা, কারণ ফেসবুক বা অন্য কোথাও আমি খুব একটা রেসপন্স করি না। সো আই উইল প্রেফার যে কারো যদি কোনো প্রবলেমে হেল্প করতে পারি সেই হেল্পটার জন্য লিঙ্কডইনে আমাকে নক দিবা, ওকে। আচ্ছা, অনলাইন প্রেজেন্স গুলো, তো এখানে আমি একটা কুইক নোট সবাইকে বলে দেই, তুমি যখন তোমার অনলাইন প্রোফাইলটা ডেভেলপ করবা অনলাইন পোর্টফোলিও, ঠিক, র্যান্ডম ইউআরএল কিন্তু শেয়ার করবা না। আমি অনেককে দেখছি আর কি যে তন্ময় 1234, হ্যাঁ, যেমন লিঙ্কডইন এর অ্যাকাউন্ট তন্ময়, তারপর হচ্ছে কি 1567 সামথিং লাইক দ্যাট, ওই ইউআরএলটা এডিট করে দেবা। এত মানে তুমি যখন কাউকে কোনো কিছু শেয়ার ফর্মাল, দেখো আমার কিন্তু আমার পার্সোনাল ওয়েবসাইট ইউটিউব চ্যানেল তারপরে গিটহাব অ্যাকাউন্ট লিঙ্কডইন ক্যাগল ফেসবুক, হ্যাঁ, সো আমার সেম অ্যাড্রেস দাও, সেম নেম, ওকে। সো এক্স্যাক্টলি সেম নেম হয়তো বা তুমি দিবা না বা দিতে চাইবা না, বাট একটা ফর্মাল লুক যেন থাকে। আচ্ছা, একজন আছে, আচ্ছা আরো হয়তো আছে, এনিওয়ে যদি অ্যাটলিস্ট সেম এই পার্টিকুলার ডোমেইন গুলাতে যদি ইন্টারেস্টেড থাকো, মানে যারা ইন্টারেস্টেড এবং কাজ করতেছো টুকটাক, সে মেশিন লার্নিং সে একটা নিউরাল নেটওয়ার্ক তুমি অপটিমাইজ করতে চাচ্ছ, তো ওইখানে হয়তো অনেক কিছু বুঝতে পারছো না কি করবা, মানে এই পার্টিকুলার দিনে যদি তোমার কোনো প্রবলেম হয় দেন আই ক্যান হেল্প ইউ। এই তিন চারটা ডোমেনের বাইরে আসলে আমি খুব একটা হেল্প করতে পারবো না মেবি। সো এই দুই তিনটা ডোমেন কাজ করতেছো, যদি কাজ করতে গিয়ে কোনো প্রবলেম হয় তাহলে সেম ওই যেটা বললাম লিঙ্কডইনে আমাকে নক দিবা, ওকে। ডেটা সায়েন্স, আচ্ছা যারা ডেটা সায়েন্সে ইন্টারেস্টেড, ঠিক আছে, এখন ডেটা সায়েন্সে ইন্টারেস্ট থাকবে না, অনেক ডিসিপ্লিনে অনেকেই ইন্টারেস্টেড, তো ডেটা সায়েন্সে যারা ইন্টারেস্টেড তারা অ্যাটলিস্ট ক্যাগল আর হচ্ছে তোমার গিটহাব, সরি গিটহাব এখানে লেখা হবে, সরি। আচ্ছা, এই নিয়ে গিটহাব এবং ক্যাগল, ঠিক আছে, এই দুইটা কমপ্লিট করে দেন আমাকে নক দিবা, মানে তোমার যদি গিটহাব আর ক্যাগল অ্যাকাউন্ট কমপ্লিট না থাকে, ঠিক আছে, তাহলে আই ক্যান সি যে তোমার ইন্টারেস্ট সলিড না, ওকে। সো তুমি আমাকে ডেটা সায়েন্স রিলেটেড কোনো কিছু যদি তুমি নক দিতে চাও তার আগে অবশ্যই তোমার ক্যাগল আর হচ্ছে গিটহাব এই দুইটা অ্যাকাউন্ট একটু পরিপাটি রাখার চেষ্টা করবা, ওকে, যাতে আমি মনে করতে পারি যে ইন্টারেস্টেড এনাফ। আচ্ছা, এটা নিয়ে কিছু বলার নাই, জার্নি টু ক্যানাডা, তো কেন ক্যানাডা এই কোশ্চেনটা আসলে রিপ্লাই দেওয়ার দরকার, বাট অটো ডিটেলস না গিয়ে
টু ওয়াইড বলে দেই আর কি, একটা হচ্ছে রিসার্চ অপরচুনিটি ভালো, আর একটা হচ্ছে অবভিয়াসলি দ্য মোস্ট ইমিগ্রেশন ফ্রেন্ডলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। সো এই দুইটা যদি করতে চাও তাহলে ইউ ক্যান ট্রাই ফর কানাডা। আচ্ছা এটা বারবার আসতেছে কেন আমার এখানে, গ্যালাক্সি আচ্ছা কানাডার জার্নিটা কেমন হতে পারে এটা আমরা একটু কুইকলি দেখে নিই হচ্ছে টাইম লাইন থেকে ক্যানচার্ট একটু দেখে নিই। তুমি ধরো এটা তো চলে হচ্ছে কি মে মাস চলে, আমি সেপ্টেম্বর বা অক্টোবরে পরের বছরের মানে 2021 অগস্টের জন্য অ্যাপ্লাই করবা। তো 2021 অগস্টে তুমি অ্যাপ্লাই করলাম, সরি 2021 অগস্টে তুমি শুরু করলাম, 2021 অগস্টে বা 2021 জানুয়ারিতে তোমার মাস্টার্স বা পিএইচডি কানাডাতে, ওকে। তো শুরু করার পরে তুমি যদি 2 বছরের মাস্টার্স প্রোগ্রামে আসো তারপরে তুমি ওয়ার্ক পারমিট পাবো হচ্ছে 3 বছরের, ঠিক আছে। 2 বছরের মাস্টার্স এগেনস্টে দ্যাটস কনফিউজিং, যা বলছিলাম তুমি 2 বছরের একটা প্রোগ্রাম, ওই 2 বছরের মাস্টার্স এর প্রোগ্রাম যেটা এটার এগেনস্টে তুমি ওয়ার্ক পারমিট পোস্ট গ্রাজুয়েট এটা পাবো হচ্ছে 3 বছরের। আর এই 3 বছরের মধ্যে তোমার যখন 1 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন হচ্ছে তুমি ক্যানাডিয়ান পিআর এর জন্য পিআর পাওয়ার 3 থেকে 3.5 বছরের মধ্যে তুমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। আচ্ছা এটা আবার একটু অন্যরকমও হতে পারে, যেমন ধরো আমার শেয়ার করি, যদিও আমারটা পেন্ডিং এখনো আসলে সাকসেসফুল হয়নি তাও শেয়ার করে রাখি, আমি ক্যানাডাতে আসছে হচ্ছে 4 বছরের পিএইচডি প্রোগ্রামে, ওকে। আমার কিন্তু স্টাডি ইন ক্যানাডা হচ্ছে year 1 to 4 4 বছর, তার মানে আমি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাবো হচ্ছে 4th year মানে পাস করার পর পিএইচডি, বাট আমার প্রোফাইলটা মোটামুটি ওকে। সো আমি আশা করতেছি যে আগামী বছর এই সময় হয়তো বা পিআর এর জন্য অ্যাপ্লাই করবো আর কি, মেবি লেটস সি। বাট এই অপরচুনিটিটা প্রোফাইলে যে আমি আসলে ক্যানাডাতে পিআর এর জন্য নেক্সট ইয়ারে অ্যাপ্লাই করতে পারবো, এই অপরচুনিটি কিন্তু পৃথিবীর অনেক কান্ট্রিতে নাই, ওকে। সো আমরা ব্যাংকটাতে যে একটু আগে বলতেছিলাম ইমিগ্রেশন ফ্রেন্ডলি, তোমার ক্যানাডিয়ান ডিগ্রি থাকুক আর না থাকুক অনেকগুলো ক্যাটাগরি আছে যেই ক্যাটাগরিগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। সো ইউ ক্যান ট্রাই এই যে একটা ওয়েবসাইট canada.ca, এটা হচ্ছে ক্যানাডার অফিসিয়াল একটা ওয়েবসাইট। সো আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে ইনফরমেশন পেতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন অনেকে জয়েন করতেছে, ও লাইন মনে হয় কেটে গিয়েছিল। এনিওয়ে এটা হচ্ছে ক্যান্ডিডেট জার্নিতে তুমি স্টাডি পারমিটের জন্য অ্যাপ্লাই করবা, তারপর স্টাডি করবা, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট পাবা, তারপর হচ্ছে তুমি পিআর পাবা। এখানে যাই করবা না করবা, যেদিন থেকে তুমি ভাবতেছো ক্যানাডিয়ান পিআর বা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবা কিংবা একটা ডিগ্রি নিবা, সেই দিন থেকে পিআর পাওয়ার মাঝখানে টাইম জোনটা কিন্তু ছোট, মাত্র কয়েক বছর, আনলাইক আদার কান্ট্রিজ। অনেক কান্ট্রিতেই কিন্তু তোমার 8 থেকে 10 বছর পেতে, ঠিক আছে। বাট ক্যানাডাতে কিন্তু পিআর পাওয়া বা ওভারঅল ইমিগ্রেশনটা কিন্তু অনেক স্মুথ, ওকে। আচ্ছা বাসিত অনেকক্ষণ কথা বলতেছিল একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে প্রোফাইল। তো এটা আমি আরেকটু বলি, কারণ মানে এই একটা ওয়ার্ড প্রোফাইল, হ্যাঁ এই ওয়ার্ডটা আসলে আমরা অনেকেই কনফিউজ, এটা নিয়ে আমি একটু কথা বলি। বাট এটা নিয়ে কথা বলার আগে আমি একটু কোশ্চেন নেই, এই যে আমি এই স্লাইডটা নিয়ে যে কথা বলতেছিলাম কিংবা এইটা নিয়ে, এইখানে অডিয়েন্সের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন আমাকে একটু মেসেজ দাও জুমে কিংবা ইউটিউব ওইখানে মেসেজ দাও, কারণ সবার ভয়েস নেওয়াটা ডিফিকাল্ট। তো মেসেজ দাও, আমরা মেসেজ থেকে কোশ্চেনটা নিয়ে আমরা ওইটা একটু ডিসকাস করি, তারপর আমরা প্রোফাইলে যাই। 2-1 কোশ্চেন নিলাম আর কি, কোশ্চেন, আই এম ওয়েটিং ফর কোশ্চেন। আচ্ছা অনেকে হয়তো কোশ্চেন টাইপ করতেছে, তো কোশ্চেন আমরা নেক্সট স্লাইডে মুভ করি। ওকে প্রোফাইল, হ্যাঁ এখন বলতে তোমার সিজিপিএ, তারপর তোমার জিআরই, আইএলস বা টোফেল স্কোর, রিসার্চ এক্সপিরিয়েন্স, হ্যাঁ এগুলো নিয়ে বাসিত অলরেডি বলেছে। আমি শুধু এখানে একটা জিনিস দেখাবো, আর দেখাবো হচ্ছে এক্সেলে, কারণ আমি আসলে একটু সবকিছু ভিজুয়ালাইজ করাটা পছন্দ করি, তো ডেটা সাইন্টিফিক মেবি আমরা আসলে একটু ভিজুয়ালি দেখি, হ্যাঁ
হচ্ছে এটা ডিলিট করে দিই কারণ আমার এখানে এটা এখন দরকার নাই। আচ্ছা স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা যদি ক্লিয়ার না দেখা যায় তাহলে আমার কথা বলাটা ডিফিকাল্ট। স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা কেউ একজন একটু আমাকে? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে স্পষ্ট। ওকে আচ্ছা প্রোফাইল, হ্যাঁ আমি এখানে বেসিক্যালি একটা র স্কেল নিয়েছি, এটা বাসিত বলেছে আমিও আবার রিপিট করতেছি, আমরা জানি এই ক্যালকুলেশনগুলো কিন্তু প্রিসাইজ। একটু জেনেরিক স্কেলে কথা বলি বাট প্রিসাইজ না কিন্তু। সো আমি বললাম যে হ্যাঁ এটা হইলে ভালো, তোমাকে কিন্তু ওইটাকে আবার ফিল্টার করতে হবে। তো কোনো কিছুকে একদম বেসলাইন ধরার কিছু নাই, আমরা সবকিছুই রাফ একটা কথা বলতেছি। ওকে তো ধরো তোমার একটা ফ্রেন্ড যার 3.95 ঠিক আছে, তার আইএলস স্কোর হচ্ছে, আচ্ছা 5.5 একটু বেশি কম হয়ে গেছে, ধরো 6, হ্যাঁ কারণ রুয়েটের কেউ 6 এর নিচে পাবে না, এটা হচ্ছে রুয়েটের যেই পরীক্ষা দিক 6 পাবে, ঠিক আছে 6.5ই পাবে আসলে সব, আমাদের ধরো যেই বেসলাইন 6.5 পাওয়া উচিত। এনি ধরো রিসার্চ এক্সপিরিয়েন্স সে 1, হ্যাঁ কি হলো এটা আসলো কেন, আচ্ছা যাই এটা ভালো লাগে নাই, রিসার্চ এক্সপিরিয়েন্স ধরো এক্সপিরিয়েন্স, এখানে আরেকটা ইস্যু সেটা হচ্ছে তুমি যে ব্যাচেলরের যে থিসিসটা করেছো, তোমার ব্যাচেলরের যে থিসিস খেয়াল করো থিসিস এটাও কিন্তু একটা রিসার্চ এক্সপিরিয়েন্স, ঠিক আছে তোমার ব্যাচেলরে যে তুমি থিসিসটা করছো, অনেকেই ভাবে রিসার্চ এক্সপে ভালো জায়গায় পাবলিকেশন থাকতে হবে, হ্যাঁ পাবলিকেশন থাকলে তো ডেফিনেটলি ভালো বাট থাকতে হবে এরকম না। আচ্ছা এটা আমি একটু আমার নিজেরটা দিই, আমি কিন্তু ফ্লোরিডা স্টেটে যখন ফুল ফান্ডিং পেয়েছিলাম তখন আমার কোনো পাবলিকেশন ছিল না, আমি যখন ডালহাউজিতে ফুল স্কলারশিপ পাই তো থার্ড ক্লাস, হ্যাঁ আমি বলি এটা, এটা আসলে বলতে খুব একটা সমস্যা নেই আমার, থার্ড ক্লাস পাবলিকেশন ছিল যেটা আমি আসলে কোথাও ইউজ করি, আমার সিভিতে এই পাবলিকেশনগুলো আমি লিখি না কোথাও, ঠিক আছে মানে একদম একদম বাজে কোয়ালিটির কিছু পাবলিকেশন ছিল, কিছু না একটা ছিল, যাই হোক তো সলিড অফ উইদাউট এনি পাবলিকেশন, মাস্টার্সও ফুল ফান্ডিং পেয়েছি, পিএইচডি তো ফুল ফান্ডিং পেয়েছি। ওকে সো পাবলিকেশন মাস্ট, এই কনসেপ্টটা ভুল, ডেফিনেটলি ভালো। আচ্ছা আমরা এখানে ব্যাক করি, এইটা হচ্ছে ধরো একটা স্টুডেন্টের প্রোফাইল, ঠিক আছে তো আমরা ধরে নিচ্ছি এখন কথা বলার সুবিধার্থে আমরা যে সাকসেস পাওয়ার জন্য, হ্যাঁ ধরো তুমি ক্যানাডাতে পড়তে আসতে চাচ্ছ, এই যে ক্যানাডাতে পড়তে আসতে চাচ্ছ এটাতে সাকসেস একটা বেসলাইন হচ্ছে তোমাকে 70 পেতে হবে, ধরো কথার কথা, হ্যাঁ 70 পেতে হবে, তো তোমার কিন্তু সিজিপি 3.95 কিন্তু বাকি কারণে তুমি ওই থ্রেশহোল্ড ধরতে পারো নাই। আচ্ছা এখন ধরো আরেকটা ছেলে যার হচ্ছে 3.51 আমার স্কোর, আমার ব্যাচেলরের সিজিপি ছিল 3, তারপরে তো আইএলস হচ্ছে সে 8, ঠিক আছে আমার লাস্ট আইএলস স্কোর ছিল 8, রিসার্চ এক্সপিরিয়েন্স সে আমার ব্যাচেলর মাস্টার্স প্লাস হচ্ছে মাস্টার্স এর যে মেশিন লার্নিং নিয়ে যে কাজগুলো করেছে ওইটাকে ধরো সে আমার এখানে আমি ধরে নিচ্ছি 2 or 3 years ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আর জিআরই ধরো 300 something, সে 309, ঠিক আছে আর আদার্স বলতেছে আমার আর কিছু নাই ধরো 0, হ্যাঁ একটা জিনিস খেয়াল করো আমার কিন্তু ব্যাচেলরের সিজিপিএ 3.51 বাট আরেকটা ছেলে যার 3.95 সে কিন্তু অ্যাডমিশন বা স্কলারশিপের সাকসেস পায় নাই, কেন পায় নাই কারণ তার ওভারঅল প্রোফাইলটা যে আমরা একটু আগে বলি, হ্যাঁ তার ওভারঅল প্রোফাইলটা ভালো না হওয়ার কারণে কিন্তু সে এই যে 70 যে থ্রেশহোল্ড এইটা পার হতে পারে না। ওকে সো তোমাকে খেয়াল রাখতে হবে যে ওভারঅলটা কিভাবে ভালো করা যায়। আচ্ছা এখন ধরো আমি আরেকটা পয়েন্ট এখানে মেক করবো, সেটা তোমার সিজিপি যদি ধরো সে 3.1, ঠিক আছে একটা জিনিস একটু খেয়াল করো 3.95 যে ওর কিন্তু এখানে 30 mark হচ্ছে, দেখো 30 কিন্তু অলরেডি পেয়ে গেছে, 70-তে 30 কিন্তু শুধু সিজিপি এর জন্য পেয়ে গেছে, ঠিক আছে এখন তোমার যদি এখানে 3.1 হয় দেখো তোমার স্কোর কিন্তু অলরেডি অনেক কম মাত্র 10, তোমার সিজিপি যদি কম থাকে এটার জন্য তোমাকে কিন্তু কম বেশ সাফার করতে হবে। অনেকে বলে এর জন্য কথাটা বলতেছে, অনেকে বলে যারে সিজিপি কোনো ম্যাটার না, ম্যাটার সিজিপি কম থাকলে এটার জন্য তোমাকে সাফার করতে হবে বাট তুমি অন্য কিছু ওয়ে আছে যে ওয়েগুলোতে তুমি ওইটাকে ওভারকাম করতে পারো,
এইটা রং যে আমার সিজিপিএ ম্যাটার না, আমি অন্য কিছু দিয়ে আমি সব ওভারকাম করতে পারবো, এটা রং, ঠিক আছে? তো আমাদের এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে, যে ক্যালকুলেশন গুলো আমাদের জানতে হবে। আচ্ছা, 0.5 আইএলটিএস, তারপরে ধরো রিসার্চ এক্সপিরিয়েন্স 3, জিআরই স্কোর ধরো 320, আচ্ছা আদার্স মেবি সামথিং লাইক 8 অর সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, তো দেখো তার কিন্তু 3.1 দিয়েও বাকি সবগুলাতে যেহেতু ভালো করেছিল, বাকি সবগুলা ক্যাটাগরিতে ভালো করে সে কিন্তু ঠিকই ফুল ফান্ডেড একটা স্কলারশিপ বা যাই হোক একটা সাকসেস পেয়ে গেল। সো আমি এই পয়েন্ট এলাম যে তোমার ওভারঅল প্রোফাইলটা ম্যাটার। হ্যাঁ, ওভারঅল প্রোফাইলে সিজিপিএ ম্যাটার করবে, আইএলটিএস ম্যাটার করবে, রিসার্চ এক্সপিরিয়েন্স ম্যাটার করবে, ইভেন সে যদি কোনো পাবলিকেশন না থাকে এটা সে জিরো। সি, তোমার যদি কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে তুমি কিন্তু থ্রেশহোল্ডের নিচে পড়ে যাও। তুমি যেহেতু রুয়েট থেকে, আমার এখানে হোপফুলি অডিয়েন্স সবাই রুয়েটের, ঠিক আছে, যেহেতু তুমি রুয়েট থেকে পাস করতেছো তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স কিন্তু জিরো না, তোমারও কিন্তু একটা রিসার্চ এক্সপিরিয়েন্স, ওকে? আর ব্যাচেলরের থিসিস, এটা যেহেতু এখানে বলে ফেলছি একটা পয়েন্ট বলে দেই, তোমার ব্যাচেলরের যদি ভালো কোয়ালিটির হয়, ঠিক আছে, গুড কোয়ালিটি যদি হয়, সরি কোয়ালিটি হয়, একটু মনোযোগ দিয়ে শুনো, তোমার ব্যাচেলরের থিসিস যদি ভালো কোয়ালিটির হয় তুমি এটা ভালো জার্নালে পাবলিশ করবে, তাই তো? যদি ব্যাড কোয়ালিটি হয় তাহলে তুমি লো কোয়ালিটি জার্নালে পাবলিশ করবা, কিংবা লো কোয়ালিটি কনফারেন্স পেপারে পাবলিশ করবা, বাট কোথাও না কোথাও পাবলিশ করবা। এটা হচ্ছে অ্যাজ এ অথবা যে যাই বললো, এটা আমার স্ট্রং রিকমেন্ডেশন, কোথাও না কোথাও পাবলিশ করবা জিনিসটা। লোকাল একটা কনফারেন্স, লোকাল অনেক লোকেন্স আছে, কোথাও মানে এরকম অনেক কনফারেন্স আছে যেখানে তুমি তোমার পেপারটা 10 পেজে লিখে দিলেই অ্যাকসেপ্ট হবে, কিন্তু কোথাও না কোথাও, কারণ হচ্ছে তোমার যে ব্যাচেলরের থিসিস পেপারটা কত পেজ ধরে নিচ্ছিস, 80 পেজের, 80 পেজে ডোরে দেখবে না, বাট তোমার এটার একটা পাবলিকেশন আছে, যে পাবলিকেশনটা হয়তোবা লো কোয়ালিটি, ঠিক আছে, হয়তোবা লো, যেহেতু পাবলিকেশন এটা কিন্তু প্রফেসর বলো বা পটেন্সিয়াল স্টেক হোল্ডার বলো ঠিকই পড়বে বা দেখবে জিনিসটা, লো কোয়ালিটি মানে হাই কোয়ালিটি হলে তো ভালো, বাট না হলে আর কি করা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি আর 10 মিনিটস টাইম নেবো, সো ওই 10 মিনিটস হচ্ছে শুধু কিউএন এর জন্য আই গেস, কারণ আমার মনে হয় কথা বলার শেষ, তারা একটু দেখে নি। হ্যাঁ, শুধু একটা পয়েন্ট আছে, আচ্ছা এই পয়েন্টটা ক্লিয়ার করি। অনেকেই জানেন, এর জন্য বলতেছি, যারা ম্যারিড তারা যদি ক্যানাডাতে, ঠিক আছে, ক্যানাডাতে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করবা হচ্ছে স্টাডি পারমিটের জন্য, আর তোমার স্পাউস অ্যাপ্লাই করবে হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য। আনলাইক আদার কান্ট্রিজ, অনেক কান্ট্রিতেই কিন্তু তোমার স্পাউস তোমার ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে হবে, এবং তাকে অ্যাপ্লাই করতে হবে হচ্ছে তোমার F2 বা ডিপেন্ডেন্ট ভিসায়, বাট ক্যানাডাতে কিন্তু তোমার স্পাউস ওয়ার্ক পারমিট, এটাকে বলা হচ্ছে ওপেন, হ্যাঁ, ওপেন ওয়ার্ক পারমিট। সো তুমি যদি ম্যারিড হও তুমি অ্যাপ্লাই করবে পারমিট, আচ্ছা তুমি না বলি, কারণ যার প্রোফাইল ভালো, যার একাডেমিক প্রোফাইল ভালো, ঠিক আছে, হাইয়ার একাডেমিক প্রোফাইল, যার একাডেমিক প্রোফাইল ভালো সে অ্যাপ্লাই করবে হচ্ছে স্টাডি পারমিট, আর যার একাডেমিক প্রোফাইলটা একটু লো, ঠিক আছে, সে করবে হচ্ছে ওয়ার্ক পারমিট, এবং ওয়ার্ক কিন্তু তুমি এখানে ফুল টাইম জব করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, স্টাডি পারমিটে এসে অন্য সব কান্ট্রিতে কিন্তু স্টাডি পারমিট হচ্ছে 20 আওয়ার, বাট এটা হচ্ছে শুধু অন ক্যাম্পাস, যেমন ইউএসএ তে শুধু তুমি অন ক্যাম্পাস জব করতে পারবা 20 আওয়ার্স, বাট ক্যানাডাতে হচ্ছে অফ ক্যাম্পাস, মানে তুমি যে কোনো জব করতে পারবা। আচ্ছা, এখন এটা কেটে দিক, অনেক আরেকটা পয়েন্ট বাকি আছে, সেটা ম্যারিডের সাথে কোনোভাবে কানেক্টেড না। ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করবা তোমারটা, মানে তুমি যখন মাস্টার্স বা পিএইচডি করে ফেলবা ক্যানাডা থেকে, তারপরে যখন তুমি পোস্ট গ্রাজুয়েট এটা অ্যাপ্লাই করবা, অন্য সব কান্ট্রিতে কিন্তু তোমার মেজর রিলেটেড জব করতে হয়, ঠিক আছে? যেমন ইউএসএ তে কিন্তু আমি যখন মাস্টার্স, আমি যেহেতু ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স পাস করেছিলাম, তো আমাকে কিন্তু জবটা করতে হয়েছিল ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং রিলেটেড একটা জব করতে হয়েছিল, কিন্তু তুমি যখন ওয়ার্ক পারমিটটা পাবা ওইটা হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট, মানে হচ্ছে তুমি এনি টাইপস অফ জব তুমি করতে পারো, তোমার 3 বছর যে ওয়ার্ক পারমিটটা পাবা, ঠিক আছে, ওইটার এগেনস্টে। সো এই হলো আমার এন থেকে আজকে যেটুকু বলার ছিল,
স্লাইড হচ্ছে কিউএনএ। সো আমরা কিউএনএ তে মুভ করি, কারণ আমি আমার আসলে একটু পরে প্রফেসরের সাথে মিটিং আছে। তো আই এম রিয়েলি সরি ফর দিস কুইক ডিসকাশন। আমরা কোশ্চেন দেখি, কোশ্চেন মনে হয় দুই একটা আছে, অথবা কোশ্চেন যাই আছে একটু টাইপ করে রাখো যেন আমরা এটা পরে ইউটিউব যে চ্যানেলটা ওইখানে হচ্ছে আপলোড। আচ্ছা ইউটিউব চ্যানেল না, আমি আসলে একটা সোর্স দিয়ে দেই কারণ আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য। একটা হচ্ছে প্রোফাইলটা একটু পাবলিসিটি করে নিয়ে নিজের একটু পাবলিসিটি করার দরকার আছে। আচ্ছা যাই হোক, জোক সেপারেট। এটা হচ্ছে আমার লিঙ্কডইন, ঠিক আছে। আর ডেটা সায়েন্স ওরিয়েন্টেড কোনো কিছুতে যদি হেল্প করতে পারবো কিনা জানি না, যে অবস্থার সময়ের যদি সময় পাই যদি। এটা হচ্ছে আমার ডেটা সায়েন্স ওরিয়েন্টেড, যদি কোনো কোশ্চেন থাকে সে এটাতে তুমি হেল্প মানে আমাকে কোশ্চেনগুলো করবা আর কি, ঠিক আছে। আর দিও এনি টাইম। আচ্ছা আমরা কোশ্চেন দেখি, কোশ্চেন হচ্ছে কোর্সেরা থেকে সার্টিফাইড কোর্স করলে কিভাবে হেল্প হবে। আচ্ছা দেখো, কোর্সেরা বলো আর হচ্ছে ইউডেমি কিংবা ডেটা ক্যাম্প, এগুলো হচ্ছে তোমার, এটা আমি এখানে টাইপ করি, এটা আমার অনেক ফেভারিট একটা ওয়ার্ড, সেটা মন্দের ভালো, বুঝো, মন্দের ভালো, মানে না থাকার চেয়ে তো একটু থাকাই মানে একটু হলেও ভালো, মানে ওইটা আর কি ভালো, ঠিক আছে। তো অনলাইন কোর্স গুলো মানে আমি হয়তো অত প্রেফার করবো না, বাট তোমার প্রোফাইলে আর কিছু নাই তো তখন কিছু না থাকলে তো অবভিয়াসলি মানে কিছু না কিছু থাকা তো ভালো একদম না থাকার চেয়ে। সো ওই সেন্সে হচ্ছে কোর্সেরা বা ওইসব কোর্স গুলো আছে বাট অত ভালো না আর কি, ঠিক আছে। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল, বিলো থ্রি গুড মার্ক ইন সিজিপিএ পাবলিকেশন, এটা কি আরের জন্য অ্যাপ্লাই করবো? আসলে ক্যানাডাতে আসলে সিজিপিএ লো থাকলে একটু ডিফিকাল্ট, বাট তোমার যদি তুমি বলতেছো হচ্ছে IEEE বা ভালো কোয়ালিটি পাবলিকেশন আছে, তোমার যদি ভালো কোয়ালিটি পাবলিকেশন থাকে, ঠিক আছে। দেখো আমি কিন্তু নাম্বার অফ পাবলিকেশন নিয়ে কথা বলতেছি না, নাম্বার অফ পাবলিকেশন নিয়ে কেউ কোনো বদল করে না, ঠিক আছে। আমরা বদল করি হচ্ছে কোয়ালিটি নিয়ে, তোমার যদি পাবলিক, ঠিক আছে, কোয়ালিটি পাবলিকেশন থাকে, ঠিক আছে, তাহলে হ্যাঁ এটা একটু ওভারকাম করবে, বাট স্টিল ক্যানাডাতে আসলে একটু চ্যালেঞ্জ। তোমার যদি বিলো থ্রি থাকে তোমার বাকি প্রোফাইলটা, বাকি প্রোফাইলের মধ্যে তোমার জিআরইতে তোমার অবশ্যই আইপি ব্যাকগ্রাউন্ড যদি হও তাহলে 310 প্লাস, এটা হচ্ছে ধরো আইপি ব্যাকগ্রাউন্ড কিংবা ধরো মেকানিক্যাল, এই ব্যাকগ্রাউন্ড গুলো হচ্ছে তাহলে জিআরইতে 310 প্লাস। আর ধরো তোমার হেভি পি, ধরো তোমার সিএস কিংবা ধরো তোমার ট্রিপলি, এই জব এইগুলাতে হলে তোমার জিআরইতে 320 প্লাস বা 321 চাই, তাহলে তুমি আসলে ক্যানাডার জন্য একটু সেফ, কারণ ক্যানাডিয়ান ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু তোমার জিআরই স্কোরটা হাই চাইবে, মানে লো জিআরই স্কোর দিয়ে কিন্তু আর হতে পারবে না, ঠিক আছে। যদি তোমার সিজিপি লো থাকে, তোমার যদি সিজিপি হাই থাকে মানে সিজিপি যদি ভালো থাকে, এটা শুধু সিজিপি লো হলে, ঠিক আছে। সিজিপি ভালো থাকলে ডালহৌসিতে রিকোয়ার্ড, ডালহৌসিতে আসলে ডালহৌসিতে তোমার জিআরইটা রিকোয়ার্ড এর জন্য, অ্যাটলিস্ট আই এর জন্য রিকোয়ার্ড, ঠিক আছে। সিএস এর জন্য হচ্ছে অপশনাল, বাট সিএস অফ ফান্ডিং পেতে চাও তোমাকে কিন্তু জিআরইতে 310 প্লাস পাইতে হবে, ঠিক আছে। সো এখানে অনেকগুলো পরিগুলা যা বলছি সবকিছু একদম জেনেটিক স্কেলে কথা বলেছি, তুমি আর একটু হোমওয়ার্ক করবা, ঠিক আছে। আচ্ছা হাউ ক্যান উই প্রিপেয়ার আওয়ার সিটিজেন ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রি ফ্রম নাও। আচ্ছা তুমি যদি আচ্ছা ক্যানাডিয়ান ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রি জিনিসটা আসলে এরকম না, তোমাকে ডেটা সায়েন্স ইন্ডাস্ট্রিটার জন্য, তাই তো? তুমি যদি ডেটা সায়েন্স ওভারঅল ইন্ডাস্ট্রিটা তুমি যদি চিন্তা করো, একটা ডেটা সায়েন্স কিভাবে জানবে তুমি ভালো না খারাপ, এটার একটা সিরিয়াস ওয়ে হচ্ছে তোমার গিটহাব প্রোফাইলটা, হবে যে প্রজেক্ট গুলো আছে মেবি তিনটা থ্রি ওয়েল ডকুমেন্টেড, খেয়াল করো ব্যাপারটা ওয়েল প্রজেক্ট, ঠিক আছে, একটা এক নাম্বার পয়েন্ট। দুই নাম্বার পয়েন্ট হচ্ছে তোমার কিউ ওয়ান অথবা সে কিউ টু মেবি কিউ কিউ থ্রি অ্যাটলিস্ট কোয়ালিটি জার্নাল পেপার, ঠিক আছে। আর সে তারপর হচ্ছে তোমার সে ডেটা সে, এটা আমি কিন্তু একদমই সে বলতেছি, সে ডেটা ক্যাম্পের ডেটা সায়েন্টিস্ট ডেটা পাইথন অথবা আর,
যে কোনো একটা ট্র্যাক তুমি ফিনিশ করো আগে। এই ট্র্যাকটা কিন্তু অনেক লম্বা, প্রায় 80 আওয়ার্স। 80 আওয়ার্সে একটা ট্র্যাক মানে হচ্ছে তোমার কোর্সের আর ওই থার্ড ক্লাস কোর্স গুলার প্রায় 40টা কোর্সের সমান, ঠিক আছে? আচ্ছা সরি, ভাবে বলা ঠিক না, আমি এটা উইথড্র করি। ডেটা ক্যাম্পের ডেটা সায়েন্টিস্ট যে ট্র্যাকটা আছে ওই ট্র্যাকটা কমপ্লিট করবা, ঠিক আছে? এটা কমপ্লিট করার পরে চেষ্টা করবা অন্য একটা সোর্স থেকে ওই যেগুলো শিখছো ডেটা ক্যাম্পে ওইগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো অন্য একটা প্রবলেমে, ঠিক আছে? প্রবলেমগুলো সলভ করতে থাকো, ঠিক আছে? সলভ করে তারপরে একটা সময় পরে তুমি নিজেই কনফিডেন্স পেয়ে যাবে। আচ্ছা, আই এম অলমোস্ট রানিং আউট অফ টাইম, আমি আরেকটা কোশ্চেন নেবো, এটা এই কোশ্চেনটা নেই। ইফ আই এম ইন্টারেস্টেড অন ইন্ডাস্ট্রিয়াল জব নট ইন একাডেমিয়া অর রিসার্চ, আচ্ছা হাত মিলানো দরকার কারণ আমিও সেম ট্র্যাকে আছি, গট ফান্ডিং ফর পিএইচডি, হ্যাঁ পিএইচডি ফান্ডিং হলে পিএইচডি করবা, আচ্ছা ওকে, ইনস্টেড অফ এমএস, ওকে কোশ্চেনটা কি? আচ্ছা সে কোনো কোশ্চেন করে নেই, আচ্ছা কোশ্চেন করে নেই, বাট আমি মনে হয় কোশ্চেনটা নিজেই একটু ডিরাইভ করে কোশ্চেনটা, ওর কোশ্চেনটা মনে হয় এরকম যে আমি আসলে ইন্ডাস্ট্রি বেসিসে জব করতে চাই, নট ইন একাডেমিয়া, ঠিক আছে? নট একাডেমিয়া বা টিচিং প্রফেশন, ঠিক আছে? এটা হতে পারে, এটা অনেক কুইক, অনেক কমন একটা কোশ্চেন। আচ্ছা আমি এটাই লাস্ট কোশ্চেন, ঠিক আছে? তারপরে বাসি ওর কোশ্চেনটা হয়তো এরকম ছিল যে আমি ইন্ডাস্ট্রি রিলেটেড জব করব, ঠিক আছে? এবং আমি টিচিং এ আসতে চাই না, বাট আমি পিএইচডি নট ইন এমএস, নট এমএস, হ্যাঁ আমি পিএইচডি একটা অফার পাইছি, তো আমি এখন কি করব, আমি কি পিএইচডি করব, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন। যদি সেটা হয়, দেখো একটা জিনিস আমি একদম ক্লিয়ারলি বলি না, বলি না, এটা লিখি, বিড ইজ নট দ্য ওয়ার্ল্ড ইটসেলফ, মানে বাংলাদেশে তুমি যদি থাকো, বাংলাদেশে যদি তুমি লং টাইমে তোমার কেরিয়ারতে চাও, অনেক স্টুপিড ক্যালকুলেশন করতে হবে তোমাকে, তোমাকে অনেক কিছু ব্যাক ট্র্যাক করে ক্যালকুলেশন করতে হবে, কারণ তুমি যদি পিএইচডি করো দিয়ে গেলে তোমার জব ফিল্ড ন্যারো হয়ে যাবে, বাংলাদেশে ফিরে গেলে তোমার জব ফিল্ডে অনেক প্রবলেম, মানে যাই হোক অত কিছু না বলি, বাট তোমার জব ফিল্ডটা ন্যারো হয়ে যাবে। যদি ক্যানাডা বা ইউএস এইসব কান্ট্রিতে স্টে করো তাহলে কিন্তু তোমার পিএইচডি যদি থাকে, ঠিক আছে, সেটা কিন্তু তুমি ইন্ডাস্ট্রি বেসিস যে জবগুলো করবা ওই হেল্প করবে। সো পিএইচডি করলে হচ্ছে টিচিং এ যাইতে হবে, আর মাস্টার্স করলে হচ্ছে কি বলে ইন্ডাস্ট্রি জব করবো, এটা হচ্ছে বাংলাদেশে থাকলে এই ক্যালকুলেশনটা তোমাকে করতে হবে। তুমি কিন্তু ক্যানাডা বা ইউএস এইসব কান্ট্রিতে কিন্তু এই প্রবলেমটা নাই, এইসব কান্ট্রি বা গুগল বা ফেসবুকে অনেক জব কিন্তু রিকোয়ারমেন্টে থাকে হচ্ছে পিএইচডি ইন কম্পিউটার সায়েন্স, পিএইচডি ইন ইলেকট্রিক্যাল, ঠিক আছে? সো তুমি পিএইচডি যদি অফার পেয়ে থাকো ইউ শুড গ্র্যাব ইট, ঠিক আছে? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠিক আছে? আমি আমার প্রফেসরের সাথে মিটিং করে গিয়ে, টেক কেয়ার, স্টপ শেয়ার, বাস ইট, ইউ ক্যান মুভ অন। মুন্না, হ্যাঁ ভাই, আমি এই যে জীবনের সাথে কথা বললাম, আমি কিউএনটা নিয়ে শেষ করে নিই, আমার সেশন প্লাস তন্ময়ের কিছু কোয়েশ্চেন আছে, তারপরে জীবন শুরু করবে আর কি। আচ্ছা তন্ময় ভাইকে তো হোস্ট চেঞ্জ করে দিতে হবে আর কি। ওর হ্যাঁ এখন ওকে তো হোস্ট দিতে হবে আমার, তাই না? মানে ওর তো আমাকে দিতে হবে, হোস্ট করো। আচ্ছা কোথায় থেকে করবো, আচ্ছা এখন আমি কিছু কোয়েশ্চেন, আমার সেশনে যাওয়ার আগে তন্ময়ের সেশনে থাকা অবস্থায় কিছু কোয়েশ্চেন ছিল, এগুলো যাই আর কি। লাস্টলি তন্ময় যে কোয়েশ্চেনটা অ্যান্সার দিচ্ছিল সেটা হচ্ছে যে কেউ যদি ইন্ডাস্ট্রিতে জব করতে চায়, যেটা অলরেডি তন্ময় প্রায় অ্যান্সার দিয়ে ফেলছে, আমাদেরকে অ্যাড করবো। ও অলমোস্ট বলেই দিছে যে আসলে পিএইচডি করেও ইউএসএ তে জব পাওয়া যায়, ইন্ডাস্ট্রিতেই জব পাওয়া যায়, পিএইচডি মানেই আমি ইয়াতেই থাকতে হবে, তবে একাডেমিয়াতে যেতে গেলে পিএইচডি থাকতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার।
আর আরেকটা ব্যাপার আছে, অনেকেই মাস্টার্স করেই জব পায়, কিন্তু এখানে একটা মানে সবকিছুর একটা লুপ হোল আছে যেটা আমরা ইন্ডিয়াতে জানি না অনেক সময়। যারা জব কি ধরনের জব পায় এবং তাদের রিসার্চ স্কিল কি ছিল আসার আগে এবং কি হয়েছে সবকিছু কিন্তু ম্যাটার করে। কারণ একটা জায়গায় যখন করে একজন জবে ঢুকে, তার মানে হয় সে মাস্টার্স অবস্থায় সেই পরিমাণের স্কিল ডেভেলপ করছে, অথবা দেশে থাকা অবস্থায় তার অনেক স্কিল ছিল, জাস্ট মাস্টার্স ডিগ্রিতে জবে চলে গেছে। যদি কারো রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে, প্রায়র এক্সপিরিয়েন্স এবং স্কিল একদম কম থাকে, মাস্টার্স দেড় থেকে দুই বছরের মধ্যে স্কিল ডেভেলপ করে অ্যাপ্লাই করে সেখানে চান্স পাওয়াটা কঠিন। এই কারণেই অনেকে সাজেস্ট করে হচ্ছে জন্য যাতে করে স্কিলটা ডেভেলপ করে, যাদের স্কিল থাকে আগে থেকে তারা কিন্তু অনেকেই মাস্টার্স করে জব করে। এটা আমি ক্লিয়ার করে দিলাম আর কি। আরেকটা কোয়েশ্চেন আস, সিজিপিএ 3 থাকলে আর খুব বেশি না থাকলে বিষয়টা খুব কি হার্ড হবে? এটা খুবই জেনেন হার্ডও কোনো মানে কোনো মার্জিনাল কিছু না আর কি। তবে ওভারঅল কি পাপ করলে পাপের শাস্তি পাইতে হবে, এটা হচ্ছে ওভারঅল থিম। তো নর্মালি যেটা করা যায় যে সিজিপিএ, তাহলে হচ্ছে যে সমস্ত জায়গায় সিজিপিএর এমফেসিসটা কম, তোমাকে তন্ময় খুব সুন্দর একটা চার্ট করে দেখাই দিচ্ছে যে এবং প্যারামিটার দিয়ে যে একটা প্রোফাইল যখন কম থাকে প্রোফাইল বাড়াই দিতে হয় আর কি ভালো করার জন্য। এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে কি যে যে চার্টটা আমরা প্রোফাইলে, ওখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করার বিষয়, অনেক ইউনিভার্সিটির অ্যাডমিশন কমিটি কিন্তু বিভিন্ন পয়েন্টে থ্রেশহোল্ড দেয়। এই থ্রেশহোল্ড নো ম্যাটার হোয়াট তোমার সিজিপিএ কত, আইএলটিএস যদি তুমি সবগুলো ব্যান্ড, চারটা ব্যান্ড আছে স্পিকিং রাইটিং রিডিং, এই সেকশন প্রত্যেকটাতেই তোমাকে একদম একটা থ্রেশহোল্ড পেতে হবে। তো কোন ইউনিভার্সিটি যদি অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে ওরকম একটা থ্রেশহোল্ড সেট করে দেয়, তাহলে কিন্তু তুমি নো ম্যাটার হোয়াট ইউর সিজিপিএ তুমি রিজেক্টেড হয়ে যাবা। তোমার প্রোফাইল অনেক হাই থাকলেও তুমি রিজেক্টেড হয়ে যেতে পারো। এইগুলো অনেক গ্রে এরিয়া, এই কারণে সবগুলোই ভালো থাকলে ভালো জায়গায় যাওয়া যাবে, কিন্তু না থাকলে যে যাওয়া যাবে না তা না, সেই প্রোফাইল বুঝে অ্যাপ্লাই করতে হবে আর কি। কোয়েশ্চেন করছে হচ্ছে কোয়ালিটি পাবলিকেশনটা আসলে কিভাবে করা যায়, এই ক্ষেত্রে আমার করণীয় কি? এটা খুবই 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 একটা ব্রড কোয়েশ্চেন। কোয়ালিটি পাবলিকেশন কিভাবে করা যায়, ইউ হ্যাভ টু লুক অ্যারাউন্ড। মানে তুমি যখন অ্যাপ্লাই করবা কোনো একটা জায়গাতে, কেউ কিভাবে ডেভেলপ করছো, তোমার কি করণীয় কি ছিল, কি কোন ব্যাকগ্রাউন্ডে আসছো, সবাই দেখবে তোমার আউটকাম কি। যদি পাবলিকেশন থাকে হাই কোয়ালিটি জার্নাল, তাহলে অ্যাকসেপ্ট, তোমার তারা সেটাকে ভ্যালু দিবে, ফান্ডিং অফার করবে, না থাকলে নাই, এটা নিজেকে বের করতে হবে। হাউ ইজ ক্যানাডিয়ান স্কলারশিপ বাই কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমরা অনেক সময় কো কারিকুলার অ্যাক্টিভিটিতে খুব বেশি এমফেসাইজ দিই যে হ্যাঁ আমি ওই করছি, এই সেই করছি সেই করছি। তুমি অ্যাপ্লাই করতেছো হচ্ছে পড়ালেখা করার জন্য, মাস্টার্স করবা, তোমার কোগিটিসের ইনভলভমেন্টটা কম, তোমার দরকার হচ্ছে রিসার্চ এবং স্কিল ডেভেলপমেন্ট করা। এই সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিস গুলা হেল্প যে ক্যান্ডিডেটকে অ্যাডমিশন কমিটির কাছে তোমার যখন ছবিটা তারা তৈরি করে ভিলেট করার সময়, তখন দেখে যে এই ছেলে বা মেয়ে হচ্ছে স্মার্ট এনাফ, ইনিটিভ, তার এই অ্যারেঞ্জমেন্ট পাওয়ার, বিভিন্ন রকম কাজগুলো করাটা এক্সপিরিয়েন্স আছে। কিন্তু এটা নেসেসারি না যে হচ্ছে যে তুমি একাডেমিতে খারাপ করলা আর এটাতে খুব ভালো করলা তোমাকে নিবে, এটা হয় না, এটা খুব কম, খুবই কম। কিন্তু একাডেমিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিআরই নেসেসারি ফর হাই সিজিপিএ, এটা খুবই একটা কোয়েশ্চেন। জিআরই অবশ্যই নেসেসারি যদি ইউএসএ অ্যাপ্লাই করো, আর যদি কানাডাতে আপনি স্কুল আছে জিআরই লাগে না, কিছু কিছু আছে জিআরই স্কুল লাগে না, কিন্তু কানাডার যেগুলো টপ স্কুল সেগুলোতে জিআরই লাগে এবং ভাগে। ডু কো কারিকুলার অ্যাক্টিভিটিস হেল্প, এটা আমি অলরেডি বলছি কিছুটা। ক্যান ইউ সাজেস্ট সাম স্কিলস দ্যাট হেল্প, স্কিলস ট্রিপলির জন্য স্কিলস, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিন্তু স্কিল বলতে আমি যদি বলি, খুব ভালো একটা প্রশ্ন, সেটা হচ্ছে এখন সময়ে যে সমস্ত স্কুলগুলো বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম যেগুলো আছে সব কিছু মিলাই, একটা জিনিস যেটা সব ক্যান্ডিডেটের মধ্যে
মধ্যেই আছে, মানে এটা কারো মধ্যে নাই, যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার প্রোগ্রামিং এক্সপিরিয়েন্সটা কারো মধ্যেই আছে। প্রোগ্রামিং মানে আমাদের দেশে একদম যে একেবারে সি প্লাস প্লাস কম্পিউটার সামনে বসে থেকে খুব কঠিন কঠিন প্রোগ্রামিং করা তা না, কিন্তু মোটামুটি একটা ভালো ধারণা থাকা, মোটামুটি একটা প্রোগ্রামিং পারা, এবং হচ্ছে যে বিভিন্ন রকম জিনিস সম্পর্কে এক্সপ্লোর করে ঘাটাঘাটি গুলো করবা, সবকিছুই হেল্প করে আসলে। তোমার যদি বিভিন্ন রকম, আসলে এরিয়াটা অনেক বড়, তো স্কিল বলতে আসলে অনেক কিছু বোঝায়। যেমন আমার এরিয়াতে আমি যদি বলি, আমার এরিয়া হচ্ছে সিগন্যাল প্রসেসিং, এমবেডেড সিস্টেম, মেশিন লার্নিং, এই এরিয়া গুলাতে আমি কাজ করি। এগুলো যেহেতু আমার রিসার্চ এরিয়া, তার মানে আমার যদি হচ্ছে যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো সম্পর্কে এক্সপিরিয়েন্স থাকে, এগুলো আমাকে অনেক বেশি হেল্প করবে প্রফেসরদেরকে ইমপ্রেস করতে অথবা আমাকে ইমপ্রুভ করতে প্রোফাইল। সিকিং গাইডলাইন অ্যাবাউট সিকিং জব এক্সপিরিয়েন্স এট দ্য টাইম অফ অ্যাপ্লাইং গ্রাজুয়েট স্কুল, শোকেসিং জব এক্সপিরিয়েন্স, শোকেসিং এক্সপিরিয়েন্স এট দ্য টাইম অফ অ্যাপ্লাইং গ্রাজুয়েট স্কুল, ডিসেন্ট জব এক্সপিরিয়েন্স আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে জব এক্সপিরিয়েন্স, এই কথাটা দিয়ে যেটা বোঝা যায় একাডেমিয়াতে অ্যাপ্লাই করলে, একাডেমিক লোকজন সবসময় চায় হচ্ছে আমার ক্যান্ডিডেট যে পড়তে আসবে তাদের একাডেমিয়া রিলেটেড অথবা হচ্ছে রিসার্চ রিলেটেড কাজ থাকলে সেটা হচ্ছে তাদের কাছে ডিসেন্ট জব এক্সপিরিয়েন্স। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন বাংলাদেশের স্যামসাং R&D ছিল অনেক আগে, ক্লোজ হতো অনেক আগে ছিল, এখন ক্লোজ হয়ে গেছে, এটা খুবই 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 কমন। তো আমি যখন মাস্টার্স এ যাই তখন একটা ভাই সরাসরি খুব সহজেই ফান্ড পেয়ে গেছে, প্রফেসর একদিন বলতেছিল যে আমি যখন দেখি ওর হচ্ছে যে কাজ করছে স্যামসাং R&D তে, তখনই আমি আমাদের দরকার, কিন্তু স্কুল খুব একটা ভালো না, কিন্তু স্যামসাং R&D তে কাজ করছে বাংলাদেশে থাকা অবস্থায়, তার মানে সে একটা ভালো ক্যান্ডিডেট। এগুলো হচ্ছে ওয়েল নোন কোম্পানি, একদম মাল্টি ন্যাশনাল কোম্পানি, তার কাজের এক্সপিরিয়েন্সের ভ্যালুটা অনেক বেশি। কিন্তু তুমি যদি বলো যে আমি যেমন কাজ, আমি যেমন জব করতাম হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, আমার কিন্তু খুব একটা ভ্যালু নেই আসলে এখানে, কারণ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের চাকরি এখানকার একাডেমিয়াদের কাছে কোনো যায় আসে না। তুমি যদি ধরো তুমি ধরো অ্যাপ্লাই করছো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করবা, কিন্তু তুমি কাজ করতেছো হচ্ছে অ্যাডমিন ক্যাডার বাংলাদেশে, ক্যাডারে কি অ্যাডমিনিস্ট্রেশন দিচ্ছ তা দিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, এটা কোনো রকম প্রোফাইল অ্যাড করবে না আসলে। CGPA নেক্সট কোয়েশ্চেনে যাই, CGPA 3.25 এর মতো তার গুড কোয়ালিটি হলে কেমন হেল্প পাবো, এই ধরনের প্রশ্নটা আসলে খুবই আমার কাছে অকওয়ার্ড লাগতেছে, কারণ হচ্ছে কেমন হেল্প পাবো, কেমন হার্ড হবে, চেষ্টা করে যেতে হবে, এখানে কোনো কিছু বলার নাই। এই জায়গাগুলো খুবই গ্রে এরিয়া, মানে CGPA এবং হচ্ছে রিসার্চ, তারপরে হচ্ছে যে জিআরই স্কোর লাগবে, এখানে সবকিছু মিলেই প্রোফাইল হয়, হেল্প সবই হেল্প, যত ভালো যত গুড় তত মিল। সফটে কোন বিষয়গুলো ফোকাস দিব, কেউ হয়তো অ্যাপ্লিকেশন করতেছে এই কারণে বলছে সফটে কোন বিষয়ের উপর ফোকাস দিব, সফটে ফোকাস দিতে হবে হচ্ছে যে স্টেটমেন্ট অফ পারপাস, এটাতে এটা হচ্ছে সম্পূর্ণ রকম নিজের জীবনকে তুলে ধরা, তুমি তোমার জীবনে সবচেয়ে বেশি যে পরিমাণে জীবিত এবং যেটা একাডেমিতে ইনভলভ হয় বলে তুমি মনে করো, এবং যেটাতে তোমার পুরো ছবিটা সুন্দর করে ফুটে উঠতে পারে কমিটির কাছে, সেই জিনিসটাতে মনে হয় ভালো হবে, আমি এক্সপার্ট না। ইজ IEEE কনফারেন্স রিপ্রেজেন্ট গুড পাবলিকেশন? নো, নেভার। IEEE কনফারেন্স কখন না, এটা একটা খুবই 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি মনে করি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি মনে করি। এটা অনেক বলতে IEEE পাবলিকেশন বলতেছে, নো, আমি একটা উদাহরণ দিই, খুব আমি একজন একটা প্রফেসরের কাছে এখানে বলছিলাম, প্রফেসর আমি ল্যাবে সুইচ করতে চাই, আপনার ল্যাবে আমি জয়েন করতে চাই, তো বলল যে তোমার রিসার্চ পাবলিকেশন কি, আমি বললাম যে আমার IEEE পাবলিকেশন আছে, তিনটা পাবলিকেশন, তখন উনি সাথে সাথে আমাকে অনেকগুলো কনফারেন্সের নাম বলে দিল, তুমি কি উমুক কনফারেন্সে পাবলিশ করছো কিনা, আর জার্নাল গুলো সবাই চিনে, যেগুলো হচ্ছে যে নো IEEE ট্রানজেকশন, IEEE জার্নাল অফ স্পেসিফিক ফিল্ড, সিগন্যাল প্রসেসিং, তারপরে হচ্ছে তোমার IEEE, এগুলো দেখবা IEEE ওয়েবসাইটে লেখাই আছে কোনগুলো হাই ইম্প্যাক্ট জার্নাল, যেগুলো ওদের নিজস্ব। আর কনফারেন্সের ক্ষেত্রেও তোমার যেই সমস্ত ফিল্ডে তুমি অ্যাপ্লাই করবা, যে সমস্ত তুমি অ্যাপ্লাই করবা, তারা খুব ভালো করেই জানে যে তুমি যে এরিয়াতে কথা বলতেছো বা কাজ করতেছো প্রফেসর, ওই এরিয়াতে কনফারেন্স কয়টা, সব মিলায় 5 অথবা 10টা থাকবে সর্বোচ্চ, 10টাও হবে না, 5টা, 4-5টা ম্যাক্সিমাম
কনফারেন্স তারা জানে ওইগুলা ভালো, ভালো স্কুলে যদি অ্যাপ্লাই করো, যদি অ্যাপ্লাই করো, আমি একটা কথা বলছি না যে খুব ভালো প্রোফাইল থাকতে হবে, সিম্পলি আইটিগুলির পেপার দিয়ে হবে না, আই মানে হইতে পারে হবে না তা না, রিজিট বলা যায় না, কিন্তু এই সমস্ত আইটিপলি কনফারেন্স বললে হবে না, আইটিপলি ইম্প্যাক্টফুল কনফারেন্স, এগুলোকে বলা হচ্ছে ফ্ল্যাগশিপ কনফারেন্স, যেগুলো কনফারেন্সের পেপার অ্যানালিটিকও কঠিন অনেক ক্ষেত্রে। তো এই সমস্ত জায়গায় কনফারেন্সটা হচ্ছে আসলে গুড পাবলিকেশন, জিনিসগুলো খুব মানে একেবারে হাউ ইউ ইভালুয়েট এ প্রোফাইল উইথ 3.15 CGPA, 4 এগেইন 4-5 IEEE conference papers doesn't make any sense to me. And how much I will you suggest for that profile, bhai? Dekho ei proshnotar bhitore ekta gray area, onek gray area. Jemon ek number hocche 4-5 IEEE conference papers. Ekhon onekei kore ki ami jeta dekhi seta hocche conference er ekhi jinish, ekhi type er kaj korte ekta material er sathe arekta material mix kore bibhinno result niye ekta paper. একটা ম্যাটেরিয়াল সাথে আরেকটা ম্যাটেরিয়াল নিয়ে আরেকটা পেপার, এরকম করে যদি আমি আমি তোমার কথা কোশ্চেনটা করতো, কিন্তু আমি অনেকের কথাই বলতেছি, এরকম করে কেউ যদি খুব সামান্য সামান্য কিছু পরিবর্তন করে 4-5 পেপার দিয়ে মনে করে যে আমার প্রোফাইল তো আমি অনেক পাবলিকেশন করে ফেলছি, আসলে না, কারণ হচ্ছে একটা পেপার করতেই কখনো কখনো 1-1.5 বছর লেগে যায়, যেগুলো হচ্ছে ইম্প্যাক্টফুল বা গুড পেপার। তো পেপার নাম ডাজন্ট ম্যাটার, কোয়ালিটি অফ পেপার ইজ অলওয়েজ এ বিগ ডিল, বিগ গেম চেঞ্জার। আর হচ্ছে এখানে বলছিল হচ্ছে যে হাউ স্কোর, এটা নির্ভর করে তুমি কোন স্কুলে হিট করতেছো তার উপরে। তুমি যদি মনে করো আমি টপ 30 স্কুলে অ্যাপ্লাই করব, 30 বা 40 টপ একদম ইউএসএর টপ 40 স্কুলে, তাহলে আমি বলবো যে আমি জানি না কনফারেন্স পেপারের কোয়ালিটি কিরকম, কখন যদি কনফারেন্স সেইরকম ইম্প্যাক্টফুল হয়ে থাকে মানে খুবই অরিজিনাল কাজ, তাহলে সিম্পল জিআরই স্কোর দিয়েও 300, 400, 500, 600 দিয়েও হয়ে যেতে পারে টপ 60 স্কুলে, যদি কনফারেন্স পেপারই কথা বলে তোমার জন্য। কনফারেন্স পেপারে যদি সেরকম ভালো কিছু না থাকে তাহলে ডিপেন্ড করতেছে হচ্ছে তুমি কি ধরনের স্কুলে অ্যাপ্লাই করতেছো তার উপরে। এগুলো খুবই 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 ভ্যারিং একটা এরিয়া, যখন সার্চ করবা তখন তুমি বের করে ফেলবা যে তুমি আসলে কোথায় আছো। আর জিআরই এর জন্য পড়াশোনা কি গ্রাজুয়েশন শেষের আগে কি স্টার্ট করা ইংলিশে অনেক বেশি স্ট্রং না, ইংলিশে কেউ স্ট্রং না, জিআরই পরীক্ষা কে কখন দিবা এটা সম্পূর্ণ তার লাইফ প্ল্যানিং এর ব্যাপার, প্ল্যানিং এবং তার হচ্ছে ভাবে চিন্তা করতেছে। তবে বাংলাদেশের বেস্ট ইঞ্জিনিয়ারিং স্কুল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট, বুয়েটের বেশিরভাগ স্টুডেন্টই এনসি স্টুডেন্ট থাকা অবস্থায় দিয়ে ফেলে, অনেকেই দিয়ে ফেলে এবং তারা আবার স্বীকারও করে না যে তারা দিয়ে ফেলছে, কিন্তু তারা দেয়। তাদেরকে যদি আমরা কিভাবে ধরি তাহলে সেই হিসাবে আমি বলবো যে হচ্ছে যে জিআরই ক্যাম্পাসে থাকা অবস্থায় পাশ করার আগে দেওয়া উচিত। আচ্ছা প্রশ্ন হচ্ছে আই এম এ ফাইনাল ইয়ার স্টুডেন্ট সিএসি, আই ওয়ান্ট টু সুইচ মাই সাবজেক্ট টু ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন সায়েন্স ফর মাই এমএস, ইজ ইট টাফ টু ডু সো? নো, ইটস কমপ্লিটলি অল রাইট। কম্পিউটার সায়েন্স হচ্ছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ডিফারেন্স। কম্পিউটার সায়েন্স হচ্ছে সবচাইতে দামি সাবজেক্ট, সবচেয়ে দামি সাবজেক্ট, ওদের ফান্ডিং আছে প্রচুর, স্টুডেন্ট প্রচুর, আবার চান্স পাওয়াও খুব খুব কঠিন। ম্যানেজমেন্ট অফ ইনফরমেশন সায়েন্স এটা অবশ্যই পসিবল আমার মনে হয়, এবং মোটেও টাফ হবে না, এটা আমার কাছে মনে হয় মোটেও টাফ হবে না। খুব প্রশ্ন, এত বড় প্রশ্নটা আমি নিতে পারছি না এত বড় পড়ার মতো। আচ্ছা প্রশ্নটা পড়েই নিই, আর আমরা অনেক কোর্স করি কিন্তু আমার নিজের ধারণা কোর্স করার সাথে সাথে কিছু বাস্তব কাজ আমাদের করার দরকার, কিন্তু আমরা অনেকেই বুঝে উঠতে পারছি না, আমার রিসার্চ এগুলো কাজে লাগাবো। আমার মতে আপনারা যারা পিএইচডি তারা ছোট কিছু কাজ আমাদের নিয়ে করিয়ে নিতেন তাহলে হয়তো অনেকেই রিসার্চ দেবে, কিন্তু আজকে অনেকেই রয়েছে এখানে তাই শেয়ার করছি ভাইয়া আপনার সহকারী হিসেবে কিছু আগাম। আচ্ছা এটা একটা খুব ভালো রিকোয়েস্ট করছো, এটা আমরা ভেবে দেখতে পারি, কিন্তু এটা আসলে সত্যি কথা বলতে কি এই ধরনের ব্রাঞ্চ আমাদের হেল্প করা দরকার হলে আমরা টুকটাক বলবো, কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কিরাই তো হচ্ছে এখানে বস না, আমরা নিজেরাই হচ্ছে এখানে অ্যাসিস্ট্যান্ট, মানে আমার বস হচ্ছে ল্যাব, আমি একটা ল্যাবে কাজ করি, আমার প্রফেসর আমাকে কাজ দেয় আমি সেই কাজ করি। তো আমি কিভাবে কাজ হচ্ছে যে আরেকজনকে দিব, আর এটা হচ্ছে যে ল্যাব কিছু প্রাইভেসির ব্যাপার আছে যে আমার ল্যাবের কাজ আমি তোমাকে দিয়ে করাতে পারবো, রেগুলেশনের ভিতরে পড়ে যাব আমি এই ধরনের, এটা আমি না কেউ করাতে পারি, খুব কঠিন হয়ে যাবে আর কি।
করোনা কিপটেক ফেলতে পারে, টিএসি স্প্রিং নাকি ফলে অ্যাপ্লাই করা বুদ্ধিমান হবে যদি স্প্রিং এ অনেকে ফান্ড কম? এটা খুব খুব ভালো একটা কোয়েশ্চেন আসলে। আসলে করোনার কি ইফেক্ট পড়তে পারে সেটা, করোনা জিনিসটাই আসলে সম্পূর্ণ রকম নতুন একটা বিষয় অনেকের কাছে, এটা বলা খুবই মুশকিল আসলে যে হচ্ছে যে কি পরিমাণ ইফেক্ট পড়তে পারে বা হচ্ছে যে কি পরিমাণ ঝামেলা হতে পারে। তবে অবশ্যই অবশ্যই ফান্ড বা জিনিসটা কিছুটা টাইট হবে, এটা তো বোঝাই যায়। স্প্রিং এ অ্যাপ্লাই নাকি ফল, এটা সম্পূর্ণ অ্যাপ্লিকেন্ট নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করতে এবং তার স্কোপের উপরে। অ্যাপ্লিকেশন করার সময় আমরা কিছু ফেলে আর কি, যে আমার যেন অ্যাপ্লাই করলে টাকাটা নষ্ট না হয় আর কি। তো যদি প্রফেসর সাথে ম্যানেজ থাকে তাহলে প্রফেসরের সাথে কথা বলা যেতে পারে যে আমি স্প্রিং এ শুরু করতে চাই না, আর ফলে তো অ্যাপ্লাই করা তো ইউজুয়াল ব্যাপার, করতেই হবে আর কি। তো আমি অনেক সময় নিয়ে ফেলছি, জীবন শুরু করতে হবে। জীবন কি আসো? আচ্ছা তুমি কি শুরু করবা? তোমার তো টাইম আমি খেয়ে ফেলছি। আমি আর 5-7 মিনিট থাকবো, 5-7 মিনিট থাকবো, আমি যদি কারো কোয়েশ্চেন আছে জিজ্ঞাসা করবো আর কি। ঠিক আছে, কিছু ডিপার্টমেন্টের ব্যাপারে আমি একটু কথা বলে নি শর্ট করে। রুয়েটে অনেকগুলো ধরনের ডিপার্টমেন্ট গুলা হচ্ছে যে আসলে মানে একটু বেশি ডিপার্টমেন্ট আছে। তো বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং এর ফিল্ড হচ্ছে যে বেসিক ইঞ্জিনিয়ারিং ডিপো একটা আসলে, আর বাদ বাকি ডিপার্টমেন্ট গুলো সবগুলো একসাথে মার্জ হওয়া যায় এবং অনেক সময় ইন্টার ডিসিপ্লিনারি ক্রসও হয় এখানে। যেমন হচ্ছে অনেকে হয়তো এমন ইটি থেকে পড়ালেখা করে আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পিএইচডি করবো, অথবা হচ্ছে মেকানিক্যাল থেকে পাস করে আমি ইলেকট্রিক্যালে পিএইচডি করবো, এরকমও হয়। একটু কম হয় কারণ হচ্ছে কিছু ইন্টার ঝামেলা হয়ে যায়, তাছাড়া এই ক্রস খুবই হয়। আর যারা বিভিন্ন অন্যান্য সাবজেক্টে আসছে, রুয়েটে যেহেতু আমি একবার দেখছিলাম অনেকগুলো সাবজেক্ট ওপেন করছে, তো বেসিক্যালি কোর ডিপার্টমেন্ট হবে, কারণ কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল যে সমস্ত ডিপার্টমেন্ট রুয়েটে আসছে সবগুলো ডিপার্টমেন্ট বাহিরে নাই এবং ওইগুলো আসলে ডিপার্টমেন্ট এক্সিস্টও করে না খুব একটা। আমি এখন হচ্ছে যে মোটামুটি সবগুলো কোয়েশ্চেন আমি কমেন্টে এখান থেকে পাইলাম আর কি। আমি এখন যেটা বলবো যে যদি কারো বাহিরে কোয়েশ্চেন থাকে মাইক্রোফোনটা অন করে প্রশ্ন করো, প্রশ্ন করো যে কেউ, ওপেন ওপেন সেশন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমি ইমতিয়াজ রহমান, ত্রিপুরি 146। ওকে বলো। ভাইয়া আমি হচ্ছে প্রফেসর লিস্ট করতেছিলাম, তো সেখানে আমি এই এপ্রিল থেকেই শুরু করি। হ্যাঁ আমি দেখি প্রত্যেক তারা প্রত্যেক গ্রুপে দিয়েছে যে ফল 20 এবং স্প্রিং 20 তে তাদের ফান্ড আছে, তারা হচ্ছে লুকিং ফর পিএইচডি স্টুডেন্ট, বাট 1 বা ফল 20 এর কথা লেখেনি। তো ওই ওয়েবসাইটে যেগুলো লেখা আছে ওইগুলো ফল 21 বা স্প্রিং 21 এ কেমন মানে নিবে কিনা, বা ওইটা আসলে আদৌ থাকবে, ওই প্রফেসরকে লিস্টেড করব কিনা? আচ্ছা ফল অথবা স্প্রিং প্রশ্নটা হচ্ছে যে কারণ এখন যে অবস্থা তাতে হচ্ছে যে আদৌ ইমিগ্রেশন শুরু হবে কি হবে না, আদৌ হবে কি হবে না প্রফেসরও জানে না আসলে। তো এই জিনিসটা আসলে বলা খুবই মুশকিল, প্রফেসরের অ্যাপ্লাই করা দিয়ে কথা না, প্রফেসরের অ্যাপ্লাই করলে তো করার টাইম শেষ, ফলে ফল তো শুরু হবে আর কয়েকদিন পরে। আর স্প্রিং এ যদি অ্যাপ্লাই করতে বলে প্রফেসরের সাথে কনসাল্ট করে অ্যাপ্লাই করা কি? আমি কি থ্যাংক ইউ এনিবডি এলস? আসসালামু আলাইকুম ভাই, আমি আরিফ বলছি কি? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ভাই আমার মানে শর্ট প্রোফাইল হচ্ছে অ্যাকচুয়ালি বিলো 3 সিজিপিএ, বাট 2 বছরের রিসার্চ এক্স, আর মিডিয়াম কোয়ালিটি Q3 বা Q4 টাইপের জার্নালে আর কি 10-12টা মতো পাবলিকেশন আছে, আর হচ্ছে 6 মাসের মানে একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সেটা একটা রিসার্চ অর্গানাইজেশনে আছে আর কি। আর ফার্স্ট টাইম জিআরই টিসি, বাট স্কোরটা একটু কম আসছে, 300 টোটাল দেইনি। এখন আমার এই প্রোফাইলের জন্য আমার যেহেতু সিজিপিএ অনেক কম বিলো 3 কিন্তু রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, আমার জন্য ইউএসএ কে টার্গেট করে সবকিছু করছিলাম, তো এই ক্ষেত্রে কানাডা কি খুব বেশি ঝামেলা করবে? আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করি, আমি তোমার ডিপার্টমেন্টটা ফলো করি, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ আছি এবং আমার রিসার্চ সেক্টরটা হচ্ছে মূলত ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, ডাটা সায়েন্স বা এই রিলেটেড জিনিসপত্র। আমার ওয়াইফ এর এই হচ্ছে আইটি এস আর টি থেকে বলে।
তো ওকে, এখন কথা হচ্ছে তোমার প্রোফাইলে মাস্টার্স না পিএইচডি? আমার অ্যাকচুয়ালি মেইন সত্যি বলতে মাস্টার্স করে পিআর নেওয়া বা ইমিগ্রেশন গেট, পিএইচডি হলে সমস্যা নাই। একাডেমিয়া না কি হচ্ছে? না জব, একাডেমিয়া না, জবের দিকে যাব। ওকে ফাইন, আমি তোমাকে খুব সহজ ভাবে বলি, আমার কাছে একদম ক্লিয়ার, তোমার প্রোফাইল আসলে খুবই ভালো প্রোফাইল, CGPA 2, CGPA 2 point something, completely fine, completely fine. Research experience আছে অনেক ভালো, 10-12টা পাবলিকেশন, এটা হিউজ ডিল। কারণ পাবলিকেশন মানে শুধু খারাপ হলেও একটা সুবিধা কি পাবলিকেশনের, সেটি এক্সপিরিয়েন্স কিভাবে লিখতে হয় পেপার, কিভাবে কাজ হয়, এটা সম্পর্কে একটা ভালো ধারণা পাওয়া যায়, প্রফেসর এটা খুব পছন্দ করে। ইমেল করতে থাকো, অ্যাপ্লাই করো, এবং এক ইটস ওকে, সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিটলি অল রাইট। আমার সাজেশন থাকবে হচ্ছে তুমি র্যান্ড থেকে শুরু করে 100 না, মেবি আমি আসলে আমার মনে হয় তোমার রিসার্চটা ভালোই আছে এক্সপিরিয়েন্স, এবং ভালোই পেপারে কাজ করছো, তুমি মেবি 70-80 র্যান্ড ইউনিভার্সিটি থেকে শুরু করে অ্যাপ্লাই করতে পারো, 70-80 র্যাঙ্ক। তারপর থেকে কিছু কিছু ক্ষেত্রে আমি হয়তো বলবো যে তুমি 60-70 র্যাঙ্ক স্কুল থেকেও তুমি প্রফেসরদেরকে ইমেল না করে সরাসরি অ্যাপ্লাই করাটা কাজ হবে না। যদি সরাসরি অ্যাপ্লাই করার চিন্তা করে থাকো তাহলে হচ্ছে একটু নিচের দিকের ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে 100 গুলোতে তুমি সরাসরি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এর আগের গুলো 60 থেকে 120 পর্যন্ত তুমি প্রফেসরদেরকে ধরে ধরে নক দিতে থাকো, ট্রান্সপোর্টেশন সিস্টেমের উপরে, তোমার ট্রান্সপোর্টেশন সিস্টেম বুঝছি আমি। আচ্ছা, আর এই ফাঁকে আরেকটা কথা বলে নিই কোয়েশ্চেন নেওয়ার আগে, সেটা হচ্ছে কি যে অনেকেই রুয়েটের আমাদেরকে মেসেজ দেয় মানে ইনফরমেশন জানার জন্য, তো যদি মেসেজ না দেওয়াটাই আমরা সবাই বেশি প্রিফার করি বাইরে যারা আছে, এটা করবে যারা অন্যা অথবা পারবেন, যে আমরা কারণ আমাদের বিভিন্ন কাজের সাথে ইনভলভ থাকি, এগুলো কাজ বা হেল্প করাটা এগুলো হচ্ছে আমাদের পার্সোনাল, এটা করলে হয় না করলে হয় এটা আমাদের কিছু যায় আসে না, কিন্তু এটা আমরা করি যাতে হেল্প করার জন্য। কিন্তু আমার যেটা রিকোয়েস্ট থাকবে, যদি না করে একটু লজ্জা সরম কাটায় উঠে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে, আমাদেরও গ্রুপ আছে, গ্রুপে মেসেজ দিলে বিভিন্ন মানুষজন আসে, বিভিন্ন যাদের পয়েন্টগুলো তারা শেয়ার করতে পারে, প্রোফাইলগুলো ওইখানে শেয়ার করলে খুবই ভালো হবে, নিজেরাও হেল্পটা ভালো পাবা এবং পরবর্তীতে হচ্ছে যে আমাদের জন্য। ওপেন কোয়েশ্চেন, আর কেউ কোয়েশ্চেন আছে? আমি সেশন ছেড়ে দিব। হ্যাঁ, মনে হয় পারভেজকে দিয়ে দেওয়া উচিত আর কি। হ্যাঁ, পারভেজের টাইম শেষ হয়ে গেছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখন টর্নেডোর ভিতরে সবাই করছে পারভেজ। খুব ভালো একটা সেশন অর্গানাইজ করলেন। সো বেসিক্যালি লাইক বসিত ভাই আমাকে বলতেছিলেন যে আমি এই ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারবো কিনা, আমি জাস্ট ভাবলাম যে কিছু নেসেসারি টিপস শেয়ার করব। সো বললে আমি রুয়েট 09 ব্যাচের কমপ্লিটেড, আমি কমপ্লিট করছি আমার মাস্টার্স ফ্রম ইউটা স্টেট ইউনিভার্সিটি, দেন আমি নর্থ ইউনিভার্সিটিতে পিএইচডি করতেছি এখন, আর আমি এক্সপেক্ট করব যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, দেন লাইক স্পেসিফিক যদি কোনো কোশ্চেন থাকে আমার আবেন, আপনারা চাইলে একটা অপশন আছে রেইজ হ্যান্ড, এটা করতে পারেন, অর আফটার দ্য সেশন আমি হচ্ছে জিজ্ঞেস করবো আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন আছে কিনা। দেন সো ফার্স্ট অফ অল লাইক আমার মনে হয় যে আপনাদের যদি অ্যাকচুয়ালি হায়ার স্টাডি করার একটা প্ল্যান থাকে, তাহলে সবারই মনে হয় যে ইফেক্টিভ ডিজিটাল ভিজিবিলিটিটা ইনক্রিজ করা উচিত। ভিজিবিলিটি অনেক রকম হয়, লাইক আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ হতে পারেন, আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া আপনাকে হায়ার স্টাডির জন্য খুব বেশি হেল্প করবে, বাট আপনি যদি লাইক
আপনার ইফেক্টিভ ভিজিবিলিটি বাড়ান, লাইক আপনি আপনার একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, ওই ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করতে পারেন প্রফেসরের সাথে। লাইক আপনারা যখন ইমেল করেন প্রফেসরকে, তখন অনেকেই দেখবেন যে অনেক রকম রিয়াকশন দিয়ে থাকেন। লাইক অনেকে বলেন যে আপনারা ছোট করে শর্ট ইমেল লেখেন, আবার অনেকে বলে যে ব্রড ইমেল লেখেন, কনফিউজিং। অ্যান্ড লাইক আমার কাছে যেটা মনে হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে যেটা মনে হয় যে আসলে কোন প্রফেসর কোনটাকে প্রিফার করবে এটা বলা টাফ। আই গেস আপনার যদি এরকম একটা অনলাইনে প্ল্যাটফর্ম থাকে, সেক্ষেত্রে প্রফেসরের যদি ইচ্ছা থাকে যে ও স্টুডেন্ট নেবে, দেন ও যদি আপনার দেন ও যদি ফার্দার ইন্টারেস্ট ফিল করে, দেন ও হচ্ছে আপনাকে গুগলে সার্চ করতে পারবে। আপনারা হচ্ছে অনেকগুলো ফ্রি ওয়েবসাইট পাবেন, লাইক গুগল সাইট আছে, ওয়েবলি আছে, ডেফিনেটলি গিটহাব তো আছে। বিসাইড আপনারা চাইলেই রিসার্চ গেট অর একাডেমিয়াতে গেট করতে পারেন, পারহ্যাপস লিঙ্কডইন। যদিও আমার কাছে মনে হয় যে অপশন ওয়ানটাই হায়ার স্টাডি অ্যাবরোডের জন্য আই গেস বেটার অপশন, ঠিক অপশন। এর পিছনে আরেকটা কারণ আছে, আপনারা অনেকেই মানে আমার জানা মতে অনেকেই হচ্ছে লাইক মেইল ট্র্যাকার ইউজ করে, জিমেইলের সাথে ওর আপনাদের আউটলুকের সাথে মেইল ট্র্যাকার ইউজ করে। সো আমার মনে হয় যে এটা একটা গুড প্র্যাকটিস না, অনেকগুলা হচ্ছে ফিল্টারিং ইউজ করে। ইন দ্যাট কেস যদি আপনারা মেইল ট্র্যাকার ইউজ করেন, ওই মেসেজগুলোকে হয়তো স্প্যাম হিসেবে কাউন্ট করে। সো রেমেডি করেন আপনারা, আপনারা যদি একটা ওয়েবসাইট ক্রিয়েট করেন, ওখানে যদি আপনারা লাইক গুগল অ্যানালাইটিক্স নামে একটা গুগলের প্ল্যাটফর্ম আছে, সেখানে দেখতে পারবেন রিয়েল টাইম অডিয়েন্স, ওর হচ্ছে আপনার ওয়েবসাইটটা আগে কে কে ভিজিট করছে, কোথা থেকে ভিজিট করছে। ইনফ্যাক্ট আপনি চাইলে লাইক কি বলে কোন ISP থেকে ভিজিট করছে সেই সেই ইনফরমেশন গুলো পেতে পারেন। সো মনে হয় যে একটা ওয়েবসাইট আপনার অনেক বেশি হেল্পফুল হতে পারে। দেন সেকেন্ডলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আসলে ফ্রি ফুড আমার কাছে মনে হয় যে দেয়ার ইজ নাথিং, লাইক আই মিন ফ্রি ফুড বলে আসলে জগতে কিছু নেই, সবকিছুর জন্য আপনাকে পে করতে হবে। সো আপনি যদি এক্সে আপনি হায়ার স্টাডি অ্যাসপিরেন্ট, আপনি ফান্ডিং এর জন্য প্রফেসরকে জিজ্ঞেস করতেছেন, একবার ওই ওই প্রফেসরের পার্সপেক্টিভ থেকে চিন্তা করে দেখেন। যেখানে আপনার হচ্ছে মানে প্রথম কথাটা হচ্ছে আপনি এভাবে চিন্তা করেন যে আপনি আপনার যে কম্পিটিশনটা সেটা কিন্তু লাইক শুধু রুয়ে বাংলাদেশি স্টুডেন্ট এটার সাথে এটার ভিতরে কনফাইন না, আপনি কম্পিট করতেছেন গ্লোবালি। এখন ডিপেন্ডিং অন আপনার নিজের ইন্টারেস্ট, আপনি কোন লেভেলের ইউনিভার্সিটিতে আসতে চান, আপনার জীবনের গোল কি, তার উপর ডিপেন্ড করে অনেক কিছুই চেঞ্জ হইতে পারে। লাইক অনেকের মনে হইতে পারে যে আমার হচ্ছে জীবনের একমাত্র গোল ডিগ্রি, ডাজেন্ট ম্যাটার অর ইউনিভার্সিটি ডাজেন্ট ম্যাটার। ইন দ্যাট কেস হয়তো আপনারা অন্যভাবে চিন্তা করবেন, বাট আমার কাছে মনে হয় যে ওভারঅল যদি আপনি মোটামুটি লাইক পড়াশোনা করার ইন্টেনশন থাকে, দেন আই গেস আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট প্রফেসরদের মেইল করা, চিন্তা করেন যে লাইক কেন কেন আপনাকে হচ্ছে এতগুলো অ্যাপ্লিকেন্টের ভিতর থেকে আপনাকে ওই ইউনিভার্সিটিতে কেন ওই প্রফেসর নিতে। সো আপনি বলতেছেন যে আপনার এই ক্রেডেনশিয়াল আছে, লেটস সে আপনি বলতেছেন যে আপনি কোডিং এ অনেক ভালো, সো আপনি আপনি যেটা করতে পারেন এই কোডিং এর ক্রেডেনশিয়াল গুলা শেয়ার করতে পারেন। গিটহাব একটা ভালো প্ল্যাটফর্ম, ওর হচ্ছে আপনি যদি লেটস সে কোনো কোডিং কম্পিটিশন লাইক কোনো হ্যাকাথনে জয়েন করেন, সেগুলোর রিসোর্স আপনি শেয়ার করতে পারেন, সেগুলোর প্রজেক্ট গুলো শেয়ার করতে পারেন। এখন গিটহাব নিয়ে অনেক কথা প্রিভিয়াস স্পিকার অনেক কিছু বলেছেন, তো যাই হোক আমার কাছে যেটা মনে হয় যে আপনি গিটহাবে দুইটা অপশন আছে, আপনি চাইলে হচ্ছে পাবলিক রেপোতে পারেন, আবার হচ্ছে চাইলে প্রাইভেট বানাইতে পারেন, ডিপেন্ডিং অন আপনার হচ্ছে ক্রেডেনশিয়াল, লাইক আই মিন ডিপেন্ডিং অন যে প্রজেক্ট আপনি করতেছেন সেটা, আপনি হয়তো কিছু জিনিসকে পাবলিক করতে চাবেন, কিছু জিনিসকে প্রাইভেট রাখতে চাবেন। ইদার ওয়ে আই গেস এটা একটা ভালো প্ল্যাটফর্ম কোড ইনস্টল করার জন্য। দেন আপনি যদি অ্যাকচুয়ালি লাইক সিভিতে আমরা অনেক কিছু লিখে থাকি মাঝে মধ্যে, তো সিভিতে যদি বেসিক্যালি আপনি বলেন যে আপনি আন্ডারগ্রেডে থাকতে ওর গ্রাড লেভেলে থাকতে এই এই প্রজেক্টগুলো করছিলেন, লেটস
সরি আমি কি আপনাদের লস্ট করছি? আমরা তো তোমার স্ক্রিন দেখতে পাচ্ছি, সবই ঠিক আছে। সরি আমার 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 কাছে মনে হচ্ছিল যে ইন্টারনেট ড্রপ করছে। এনিওয়ে যেটা বলতেছিলাম যে আপনারা যদি অ্যাকচুয়ালি বলে থাকেন যে এই লাইক আপনি আন্ডারগ্রাড অর গ্রাড লেভেলে এইসব প্রজেক্ট করছেন, প্লিজ ডু শেয়ার দ্য রিপোর্ট। লাইক প্রজেক্টগুলো আপনি চাইলে সিভিতে হাইপার লিঙ্ক হিসেবে দিতে পারেন, লাইক গুগল ড্রাইভে আপলোড করে রাখতে পারেন, ড্রপ বক্সে আপলোড করে রেখে ওইটার লিঙ্কগুলো শেয়ার করলেন। এটা করলে যে আপনি যেটা ক্লেম করতেছেন আপনার সিভিতে, সেটাকে আপনি আসলে ওকে দেখাইতেছেন যে হ্যাঁ আমি এটা শেয়ার করছিলাম, আমি অ্যাকচুয়ালি এই এই জিনিসগুলো। সো আই গেস দ্যাটস এ গুড অপশন। এখন এথিক্স সম্পর্কে অনেক কথা আছে। সো আমার লাইক এখানে আমার যেসব কথা বলতেছি মোস্ট অফ দ্য কথা হচ্ছে আমার লাইক পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে নেওয়া। সো এগুলাকে ফর গ্রান্টেড হিসেবে কেউ নেবেন না, অল্টারনেটিভ ওয়ে থাকতে পারে, অল্টারনেটিভ ভিউ থাকতে পারে। সো আমার কাছে মনে হয় যে একাডেমিক এথিক্স, একাডেমিক ইন্টিগ্রিটি সম্পর্কে একটু সবার সচেতন হওয়া উচিত। দেখা যায় অনেক সময় যেটা হয় যে অনলাইনে বিশেষ করে লাইক আন্ডারগ্রেডে যারা রিসার্চ করেন ওর লাইক আন্ডারগ্রেড লেভেলে ওর হোয়াটএভার মিন যে লেভেলেই হোক, আপনারা যদি কখনো রিসার্চের কাজ করেন আর কোনো প্রজেক্টের কাজ করেন, কখনোই ডিরেক্টলি কোনো কিছু ডিরেক্ট করবেন না। কপি পেস্ট করলে যেটা হয় যে ইটস কাইন্ড অফ বোবা টিউটরের মতো। বোবা টিউটর হচ্ছে আপনাকে বলবে সলিউশনটা কি, বাট শেখাবে আপনাকে যে ও কিভাবে লাইক কিভাবে সলিউশনটা করতে হবে। আমার মনে হয় করবে না, বেটার ওয়ে হয় যে আপনি হ্যাঁ একটা গাইডলাইন জিনিসটা আপনার নিজের মতো করে সলভ করলেন। এখন পেপারের কোয়ালিটি নিয়ে বেশ আই গেস যে স্পিকার ছিলেন তারা কথা বললেন। এখন আমার পয়েন্ট অফ ভিউ হয়তো ওনাদের সাথে একটু ডিফার করবে। সো লাইক আন্ডারগ্রেডে আমার অনেকগুলো পাবলিকেশন ছিল বাংলাদেশি কনফারেন্সে, আই মিন বাংলাদেশি লোকাল যেগুলো আইট্রিপলি কনফারেন্স সেগুলো। সো ওই জার্নালগুলো ওই পাবলিকেশনগুলো কিন্তু আমাকে নিয়ে বলতে গেলে, সো আমার এক্সপিরিয়েন্স হচ্ছে লো কোয়ালিটি পেপার পাবলিশ করে লাভ নেই, এটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম। আর হচ্ছে একটা গুড প্র্যাকটিস হচ্ছে আপনার একটা জার্নাল পাবলিশ হয়ে যাওয়ার পরে বা লাইক সে দুইটা সরি একটা কনফারেন্স পেপার পাবলিশ হওয়ার পরে আপনার উচিত ওই ওই জিনিসটাকে আরো এক্সটেন্ড করে বা ওই পেপারগুলোতে রিভিউয়াররা যেসব কমেন্ট করছে এইসব কমেন্টগুলোকে ওইটাকে জার্নাল বানাইতে পারেন। লেটস সে আপনি দুইটা ভালো আইট্রিপলি কনফারেন্সে পাবলিশ করছেন, দেন ওই দুইটা রিভিউয়ারদের কমেন্ট এক্সটেন্ড করে একটা ভালো জার্নালে পাবলিশ করলেন, দেন সেটা লেজিট, সেটা একটা লেজিট ওয়ার্ক। আরেকটা ব্যাপার খেয়াল রাখবেন অনেকগুলা জার্নাল আছে বিশেষ করে লাইক আমার দেখা ইন্ডিয়ান অনেক জার্নাল আছে যেগুলোতে কিছু টাকা পয়সা দিলে পাবলিশ করা যায়। সো আমার মনে হয় যে এই ব্যাপারে একটু কেয়ারফুল, এগুলাকে ইউজুয়ালি নেগেটিভ হিসেবে নেগেটিভলি দেখা হয়। আর ফাইনালি এই এথিক্সের ইয়েতে আমি আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা একটু ডিফারেন্স বোঝার চেষ্টা করবেন যে কোন জিনিসটা আসলে রিসার্চ প্রজেক্ট হিসেবে চালাবেন, কোনটার পেপার হিসেবে চালাবেন। সো হচ্ছে বেসিক্যালি লাইক ইউএসএ তে ইউএস এর পার্সপেক্টিভে যদি চিন্তা করেন প্রজেক্টটা অ্যাকচুয়ালি যেটা হয় যে আপনি ক্লাসে যে করেন লাইক কোনো ক্লাসের ভিতরে যে বেসিক্যালি আপনি চিন্তা করতে পারেন জিনিসটা হচ্ছে হোমওয়ার্কের মতো। সো একটা হোমওয়ার্কের ভিতরে আপনি যেসব প্রোগ্রামিং টাস্ক করে থাকেন সেটাকে প্রজেক্ট হিসেবে চালাই দিতে পারেন। আর রিসার্চ হচ্ছে আপনি ইউজুয়ালি এক্সপেক্ট করা হয় যে আপনি লাইক নতুন কিছু ইনোভেট করছেন সেটাকে আপনি রিসার্চ পেপার হিসেবে চালাইতে পারেন। আমার কাছে মনে হয় যে এই দুইটার ভিতরে একটু ডিফারেন্স বোঝা উচিত। যেসব জিনিসকে আমি হাইলি এনকারেজ করব সেটা হচ্ছে আগে বলছি যে ফাইল আপনি খুব সুন্দর করে সাজাইতে পারেন, এটা হচ্ছে জাস্ট আপনার হায়ার স্টাডির জন্য না, আপনি যদি কোনো ভালো লাইক কোডিং জব খোঁজেন লাইক কোনো ডেভেলপার এই টাইপস এর কোনো জব খোঁজেন, দেন আই থিঙ্ক এটা আপনাকে অনেক হেল্প করবে। বিসাইড আমার কাছে মনে হয় যে লাইক এখন মেশিন লার্নিং ডেটা সায়েন্স লোকজন ফাটাই ফেলতেছে কাজ করে আমার কাছে মনে হয়। সো আমার কাছে মনে হয় যেটা যে মেশিন লার্নিং ও ডেটা সায়েন্স এই জিনিসগুলো কমপ্লিটলি নিউ না, এসব ছিল অনেক আগে থেকে এক্সিস্ট করতেছিল, নতুন করে এই জিনিসগুলো খুব সুন্দর হাইপ পাচ্ছে এখন। এসব ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, আপনি যদি রিইনফোর্সমেন্ট লার্নিং অর কিউ লার্নিং এর জিনিসপত্র দেখবেন যে
আই গেস 1990 or 91 এ ফার্স্ট একটা পেপার পাবলিশ হয়েছিল দেন ছিল এখন নতুন করে জিনিসগুলো নিয়ে হাইপ হচ্ছে যাই হোক এনিওয়ে মেইন পয়েন্টটা হচ্ছে যে আমি হাইলি এনকারেজ করব আপনারা মেশিন লার্নিং এর দিকে মুভ করেন ইমপ্লিমেন্ট করেন বাট অবশ্যই অবশ্যই আপনারা আগে বেসিক তো শিখবেন লাইক একটা জিনিস যে কাজ করতেছে কেন কাজ করতেছে হোয়াই জাস্ট একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন ওর একটা অ্যালগোরিদম দাঁড় করানো আছে সেটা দেখে কোডিং ইমপ্লিমেন্ট করতেছেন এটা থেকে কতটুকু শিখতেছেন বা জিনিসটা কতটুকু ইফেক্টিভ হচ্ছে একটু আমার মনে হয় যে নিজেদের প্রশ্ন করাটা বেটার আর একটা ভালো জিনিস হইতে পারে যে আপনি চাইলেই নতুন একটা প্রজেক্ট অর নতুন একটা রিসার্চ পেপার বিল্ড করতে পারবেন না একদিনে বা এক মাসে আপনি তাহলে আপনার প্রোফাইল স্ট্রেন্থ করার জন্য কি করতে পারেন ইয়েস ওয়ান অপশন হইতে পারে যে আপনি যদি এক্সিস্টিং যেগুলো মেশিন লার্নিং অর ডেটা সায়েন্স এর প্রজেক্ট আছে সেগুলো নিজের মতো করে সলভ করেন এখন লাইক মেশিন লার্নিং এর ডিপ লার্নিং এর যদি কাজ করতে চান তাহলে কম্পিউটেশনাল এফিসিয়েন্সি একটা ব্যাপার আছে তো এটা নিয়ে যদি আপনারা লাইক আপনার ল্যাপটপের কনফিগারেশন আর পিসি কনফিগারেশন ফেল করে কম্পিউটেশন কতটুকু ফাস্ট হচ্ছে না হচ্ছে সো এগুলো নিয়ে অনলাইনে অনেকগুলা এরকম ফ্রি রিসোর্স আছে যেগুলোতে আপনি কোড এক্সিকিউট করতে পারেন গুগল পোলার ফর মাইক্রোসফট এর অ্যাজুর আই থিঙ্ক এরকম ক্যাগলের আই গেস ক্যাগলের নিজের আছে এরকম অনেকগুলো আছে আপনারা আপনি সব প্ল্যাটফর্ম ইউজ করে দেখতে পারেন দেন বাসিত ভাই ওর তন্ময় আগে যেটা বললেন যে আপনাদের আমার মনে হয় রুয়েটে থাকা অবস্থাতেই হয়তো ডিসিশন নেওয়াটা বেটার হবে যে আপনি অ্যাকচুয়ালি ডিগ্রি ফিনিশ করে কি করবেন অনেকে যে রেখে দেয় মনে করে যে আন্ডার গ্রাজুয়েশন ডিগ্রিটা শেষ করার পরে অনেক কিছু করবে তখন যে ঢাকাতে গিয়ে দেন লাইক হয়তো চাকরি পাইলে ভালো চাকরিতে ঢুকে যায় দেন দেখা যাচ্ছে চার পাঁচ মাস চাকরি করার পরে সবাই ফেড আপ আসলাম আমার আমার জন্য হয়তো হায়ার স্টাডি একটা অপশন ছিল তো এরকম অ্যাম্বিভ্যালেন্ট সিচুয়েশনে না থেকে আমার সাজেশন হচ্ছে যে আগে থেকে যদি আপনি ডিসাইড করতে পারেন তাহলে ভালো হয় আর প্রফেসরদের মেইল করার আগে একটু হচ্ছে নিজেদের আগে রিসার্চ করে নিতে হবে আপনি যে মেইলগুলো করতেছেন খুলে ধরেন প্রফেসর আপনি বলতেছেন যে আপনি অনেকগুলো মেইল করছেন লেটস সে 500 অর সামথিং লাইক দ্যাট আপনি রিপ্লাই পাচ্ছেন না কেন পাচ্ছেন না আমার মনে হয় যে ইদার আপনি যেসব প্রফেসরকে মেইল করতেছেন তারা নতুন স্টুডেন্ট নিচ্ছে না ওর আপনার ইমেলটা হচ্ছে জেনেরিক লেভেলের হচ্ছে এই জিনিসগুলো পড়ে দেখতে পারেন লাইক ওই প্রফেসরের রিসেন্ট কাজগুলো খুব ভালো করে একটু পড়লেন পড়ে একটা যদি পারেন দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হাইলি আমি এনকারেজ করবো যদি ওর সাথে ডিসকাস করতে পারেন পসিবল এক্সটেনশন অর অল্টারনেটিভ ওয়ে নিয়ে এই জিনিসটা হচ্ছে একটা প্রফেসর খুব ভালো পজিটিভলি নেয় যে হ্যাঁ ছেলেটা ওর মেয়েটা হচ্ছে আমার কাজ সম্পর্কে অ্যাকচুয়ালি স্টাডি করছে লেটস গিভ হিম এ চান্স অর রিপ্লাই সামথিং লাইক দ্যাট আর হচ্ছে আরেকটা যে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনি যদি অ্যাকচুয়ালি মোটিভেটেড থাকেন কোনো একটা প্রফেসরের কাজের উপরে তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ওর একটা কারেন্ট পেপার রিজেনারেট করতে পারেন ওর সবগুলো লাইক রেজাল্টগুলো হ্যাঁ ডেফিনেটলি এটা আপনার অনেক টাইম নেবে বাট আই গেস দ্যাট উইল মেক ইউর পয়েন্ট দেন ফাইনালি আমি যেটা এনকারেজ করব সেটা হচ্ছে একটা রিসার্চ প্রপোজাল বানিয়ে রাখতে পারেন যে ফিল্ডে যাইতে চাচ্ছেন যে ট্র্যাকে যাইতে চাচ্ছেন সেটা নিয়ে সুন্দর করে গুছা একটা রিসার্চ প্রপোজাল বানিয়ে রাখতে পারেন এই এই রিসার্চ প্রপোজালটা প্রফেসরদের সাথে শেয়ার করতে পারেন ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এই যে তিনটা অপশন আমি বললাম যে সামারি দেন হচ্ছে রেজাল্ট জেনারেশন ও রিসার্চ প্রপোজাল এইসব আপনি সবগুলো প্রফেসর যেসব প্রফেসরের কাজের সাথে আপনার কাজ খুব ভালোভাবে মেলে ওর আপনার ইন্টারেস্ট খুব ভালোভাবে অ্যালাইন হয় অনলি ওইসব প্রফেসরের সাথে আপনার এই এই লেভেলে যাওয়া উচিত লাইক আমি যদি বলি যে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি মাস্টার্স থেকে যখন পিএইচডির জন্য অ্যাপ্লাই করতেছিলাম তখন আমার মনে হয় যে আমি খুব খুব হাতে গোনা কয়েকজন প্রফেসরকে মেল তো আমার ম্যাক্সিমাম মেইলে ছিল একটু কাইন্ড অফ ডিটেল আমি কি করতে চাই ওরা কি করছে আমার সাথে তাদের কাজের কতটুকু মিল অমিল এসব নিয়ে ফাইনালি লাইক আপনি যদি সে আপনি অ্যাডমিশন পাচ্ছেন বাট ফান্ডিং পাচ্ছেন না এখন কি করবেন অথবা আপনার প্রোফাইল লো যে আপনার জিআর স্কোর কম বা লাইক আপনার ব্যাচেলরের সিজিপি অনেক কম আপনি কি করবেন এখন এখন ওই কি বলে বলেন যে যত গুড় তত মিঠা হ্যাঁ ব্যাপারটা এরকম বাট এর মানে এই না যে আপনার স্কোপ একেবারে বন্ধ হয়ে গেছে বাট
যেটা হয় যে আপনার একটা সাইট কে আপনি হয়তো অন্য একটা সাইট দিয়ে ইমপ্রুভ করার চেষ্টা করতেছেন। রুয়েটের আমি জাস্ট রুয়েটেরই বলি, রুয়েটের এরকম অনেক এক্সাম্পল আছে যারা হচ্ছে ৩ CGPA নিয়ে এখন রুয়েটে সরি এখন ইউএসএ তে এবং তারা লাইক মাস্টার্স করার পরে পিএইচডি করতেছেন, এরকম অনেক অনেক ভালো ভালো এক্সাম্পল আছে। সো আপনারা লাইক একটু ফেসবুকিং করলেই আপনারা পেয়ে যাবেন আমার মনে হয় মানুষগুলোকে। সো ওইসব ব্যাপারে ফেড আপ না হয় আমার মনে হয় যেটা আপনাদের করা উচিত সেটা হচ্ছে কিভাবে আপনার যে ক্রেডেনশিয়ালটা আপনি ইনক্রিজ করবেন, কিভাবে ইমপ্রুভ করবেন। লেটস সে আপনি আবার জিআরই ট্রাই করতে পারেন, জিআরই দিতে পারেন, টোফেল দিতে পারেন, যদি আপনার স্কোর ইমপ্রুভ হচ্ছে আপনার প্রজেক্ট গুলো রিভিজিট করতে পারেন, পাবলিকেশনের চিন্তা ভাবনা করতে পারেন। দেন একটা ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা ভালো আইডিয়া যে আপনি থাকতেই একটা মাস্টার্স ডিগ্রিতে এনরোল হয়ে থাকেন, নট নেসেসারিলি আপনাকে মাস্টার্স তে ফিনিশ করতে হবে। মাস্টার্স ডিগ্রিতে এনরোল থাকা থাকলে যেটা হবে যে আপনি আপনি মোর ডেপথ নলেজ গেইন করবেন আপনার ফিল্ডে, আর এই জিনিসটাকে হচ্ছে ইউএস ইউনিভার্সিটির ম্যাক্সিমাম প্রফেসর খুব পজিটিভলি দেখে। প্রফেসরের কথা যদি আমি বলি যে আমার প্রফেসরের কাছে যতগুলো স্টুডেন্ট ইমেল করছিল এবছর, বিশেষ করে যারা বাঙালি স্টুডেন্ট ছিল, তো বাঙালি স্টুডেন্টের ম্যাক্সিমাম সে আমাকে ফরওয়ার্ড করছিল, এবং আনফর্চুনেটলি যাদের কোনো মাস্টার্স ডিগ্রি ছিল না তাদেরকে সে কোনো সুযোগ দিতে চায়নি। সো যদি আপনি একটা মাস্টার্স প্রোগ্রামে এনরোল থাকেন বাংলাদেশে সেটা হচ্ছে আপনার দুই দিক থেকে বেনিফিশিয়াল, একটা হচ্ছে আপনার হায়ার স্টাডির জন্য হেল্প করবে, দেন যদি জব এর প্রিপারেশনও নেন আপনার একটা ডিগ্রি ইনক্রিজ হবে। সো আই গেস দ্যাটস এ গুড অপশন। বিসাইড আপনি চিন্তা করতে পারেন যে শুধু নর্থ আমেরিকার ভিতরে কনফাইন না, পুরো ওয়ার্ল্ডটাই আপনার কাছে আপনার একটা লাইক আপনার এক্সপ্লোর করা উচিত। তো আপনার ক্রেডেনশিয়াল বেসিতে আসতে পারতেছেন না, ক্যানাডাতে আসতে পারতেছেন না, আপনি অস্ট্রেলিয়াতেও যাইতে পারতেছেন না কারণ আপনার সিজিপিএ লো, তাহলে আপনি কি করবেন, আপনার জন্য কি হায়ার স্টাডি না? ব্যাপারটা কিন্তু ঠিক এরকমই আদার্স যেসব কান্ট্রি আছে লাইক জার্মানি ওর লেটস সে মালয়েশিয়া, সাউথ কোরিয়া ওর চায়না, এসব থেকে একটা মাস্টার্স ডিগ্রি করেন, ভালো কিছু মানে পাবলিশ অর লাইক পাবলিকেশন বলতেছি এই জন্য যদি আপনার ফিউচার গোল হয় পিএইচডি করা ওর ইউএসএ তে আসা, বাট আপনার যদি জাস্ট গোল হয় মাস জব করা সেক্ষেত্রে হয়তো আমার এসব কথা আপনাদের আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না। সো আই গেস আপনারা চিন্তা করতে পারেন যে ইন্টার ওয়ার্ল্ডটা হলো একটা অপরচুনিটি, পুরোটাই হচ্ছে আপনার নিজের গ্রাম। অ্যান্ড ফাইনালি আমি শেষ করতে চাই সেটা একটা খুব সুন্দর পুরাতন, সেটা হচ্ছে আমি যখন এখানে আসছিলাম প্রথম দিকে আসার পরে খুব কাইন্ড অফ হ্যাঁ এরকম মনে হইতো যে আমার দ্বারা হবে না, লাইক আমি পারবো না, আমি দেশে চলে যাবো এরকম। তো খুব খুব সুন্দর একটা কথা আমাকে একজন বলছিল যে কান্নাকাটি করে আসলে লাভ নাই, দিন শেষে এখন তোর যেটা করার কথা সেটা না করলে তুই এখানে সার্ভাইভ করতে পারবি, সেটা তোকে করতেই হবে। সো স্টপ ক্রাইং, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি সার্ভাইভ করতে চান ওই কাজটা আপনার নিজেকেই করতে হবে। সো যদি আপনাদের কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আমার মনে হয় যে আমি জানতে চাই। গুরুত্ব দেয় না কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বা ইমেল করার ক্ষেত্রে। আমরা এখানে কিছু কোশ্চেন লিখতেছি, একজন লিখছে যে ডাজ ইট ম্যাটার অফ কিউএস ইউনিভার্সিটি র্যাঙ্কিং আউটসাইড ইউএস টু গেট এ good school in US. তো আমার মনে হয় আশিক এখানে আছে আর কি, আমার যতদূর মনে পড়ে সে সম্ভবত সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, চায়না থেকে মাস্টার্স করতেছে বা সামথিং লাইক দ্যাট। তো ডেফিনেটলি পারবে তো বাচ্চো ফেরদৌস? জি ভাই, জি ভাই। আচ্ছা তুমি এই কোশ্চেনের অ্যান্সারটা দাও, আমার মনে হয় যে তোমার আপনার তখনই প্রিফার যদি আপনি টপ 30 অর টপ 20 ইউনিভার্সিটিতে ঢুকতে পারেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনার যেটা আসলে প্রিফার করা উচিত সেটা হচ্ছে আপনি যদি
একটা ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন অর একটা ক্যালিফোর্নিয়ার লাইক লো টিয়ার ইউনিভার্সিটিতে এনরোল থাকেন, ক্যালিফোর্নিয়াতে লাইক ইন্টার্নশিপ পাওয়ার বা জব পাওয়ার সুযোগ এখানকার হয়তো লাইক লেটস সে পারডু অর এই টাইপস এর ইউনিভার্সিটি, তার কারণ হচ্ছে জব লোকেশন। সো আই থিঙ্ক কিউএস নিউজ র্যাঙ্কিং বলেন আর যে র্যাঙ্কিং এই বলেন এটার থেকে আপনার বেশি ইম্পর্টেন্ট ইউনিভার্সিটির লোকেশন আর হচ্ছে প্রফেসরের রেপুটেশন, এই দুইটা জিনিসকে আমার মনে হয় প্রায়োরিটি দেওয়া উচিত আপনাদের। দেন জিআর ইউর আইএলটিএস এর জন্য ইঞ্জিনিয়ারিং ইমপ্রুভ করাটা খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই মনে হয় ইংলিশ ইমপ্রুভ করা কি। ওকে সো আই গেস এখানে কোনো কোশ্চেন নাই, দেন না এই কোশ্চেনটা নাও তুমি যে জিআরই আর আইএলটিএস এর জন্য ইংলিশ ইমপ্রুভ করাটা কি খুবই, তো কি কোচিং করা লাগবে কিনা। ওকে আইসি আই গট দ্য পয়েন্ট। সো বেসিক্যালি এটা ডিপেন্ড করছে, এখন ইংরেজিতে আমি ছিলাম এখন যাই হোক আমার কাছে মনে হয় যে কোচিংটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। এখন যদি আপনি মনে করেন যে আপনি খুব লিসিং করলে আপনি একটা রেগুলার প্র্যাকটিসের ভিতরে থাকবেন, ইন দ্যাট কেস হয়তো কোচিং আপনার জন্য বেটার অপশন। বাট আপনি যদি এমন মানুষ হন যে আসলে কোচিং বা লাইক ইন পার্সন অ্যাক্টিভিটি আপনার ভালো লাগে না, ইন দ্যাট কেস কোচিং কতটা ইফেক্টিভ হবে সেটা একটা ডিবেটেবল থিং। আচ্ছা এখন কিন্তু আইএলটিএস এর জন্য রিশ কাউন্সিল থেকে অনেকগুলো ফ্রি অনলাইন কোর্স অফার করা হচ্ছে আর কি, যদি কেউ ইন্টারেস্টেড হয় সে ইজিলি কিন্তু সেই সব কোর্স ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে, সেটাতে মোটামুটি পুরো গাইডলাইনটা দেওয়া আছে কিভাবে মানে অ্যাপ্লাই মানে আইএলটিএস এর সব বিষয় নিয়ে স্টেপ জুড়। তারপরে হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে যে স্পিকিং এর জন্য বা রাইটিং এর জন্য লিসেনিং এর জন্য কি কি নেওয়া উচিত, কি কি দিকগুলো ফোকাস করা উচিত, এগুলো সব বিষয়ে ওরা কিন্তু ডিসকাস করতেছে। তো আমার যতটুকু মনে হয় যে এই সব বিষয়গুলো ঠিক থাকতে হবে আর কি, অ্যাক্টিভলি পার্টিসিপেশন করতে হবে। এখন মোটামুটি সবকিছুই অনলাইনের দিকে চলে যাচ্ছে, সব সব ম্যাটেরিয়ালস অনেক কিছু আছে, অনেক কোর্স অ্যাভেলেবেল আছে, ফ্রিতে অনেক কিছু পাওয়া যায়। সো গাইডলাইনের অভাব নাই, নিজের শেখার আগ্রহটা থাকতে হবে আর কি। স্পিকিং প্র্যাকটিসের জন্য ডেফিনেটলি ডেফিনেটলি অনেক ক্ষেত্রে আমি যতটুকু মনে করি যে অনেক সময় দিতে পারে আর কি, আর একজন একজন মেটকে খুঁজে বের করা যে খুব এনথুজিয়াস্টিক এবং যার সাথে তুমি প্র্যাকটিসটা কন্টিনিউ করতে পারবে আর কি। নেক্সট কোশ্চেনে যাই আমরা, ইফাত মাহমুদ ফেরদৌস। ভাই এখন আই গেস কোশ্চেনটা হচ্ছে রিসার্চ ফিল্ড চেঞ্জ করা কি ফান্ডিং এর উপর কোনো ইফেক্ট রাখবে। ভাইয়া লেগার থিসিস ছিল ফোটোনিক্স এর উপর, বাট আমি যদি ভিএলএস এ সুইচ করতে চাই সেক্ষেত্রে ফান্ডিং পেতে কি করা উচিত হবে। ওকে সো আই গেস মোর চেঞ্জ এরকম করা যায় যে আপনি একটা রিসার্চ ট্র্যাকে ছিলেন, এখন আপনি রিসার্চ ট্র্যাক চেঞ্জ করতেছেন, সেক্ষেত্রে ওইটার ইম্প্যাক্ট ফান্ডিং এ কতটুকু পড়বে। এখন ডেফিনেটলি আমার মত আপনি যদি অ্যাকচুয়ালি আরেক আরে পজিশন পাইতে চান, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পজিশন পাইতে চান, ইন দ্যাট কেস আপনার ওই ফিল্ডে কিছু রিসার্চ এক্সপিরিয়েন্স থাকে লাইক এক্সপেক্টেবল। এখন একটা প্রফেসর আপনাকে কেন ফান্ডিং দেবে আপনার যদি ওই ওই ফিল্ডে নেসেসারি স্কিল সেট না থাকে। সো করা মানেই আপনি যে ফান্ডিং পাবেন না এমন না, বাট চেঞ্জ করার পরে আপনি যে নতুন ফিল্ডটায় গেলেন সেখানে সেটা সম্পর্কে আপনি কতটুকু জানেন, আপনার কতটুকু এক্সপার্টিজ আছে, প্রশ্নটা হচ্ছে যে যদি ইমিগ্রেশনটাই লাইক আলটিমেট পারপাস হয়ে থাকে তাহলে সে মাস্টার্স ডিগ্রিতে আসবে নাকি পিএইচডি তে আসবে। সে শুনে উনি শুনে থাকা শুনেছেন যে লাইক ভয়েস ফাস্টার দ্যান এইচ ওয়ান বি অপশন। সো আই গেস লাইক এনআইডব্লিউ আই থিঙ্ক মুন্না ভাই এটা এই ব্যাপারে অনেক ভালো বলতে পারবে। আচ্ছা এখন কথা হচ্ছে যে NIW আর H1B দুইটা তো ডিফারেন্ট ট্র্যাক, অনেকেই হয়তো আইডিয়া নাই, তো আমি যে স্পেসিফিকভাবে কোশ্চেনটা করছে তাকে একটু বলতে চাই আর কি। NIW অ্যাপ্লাই করতে গেলে ডেফিনেটলি তার প্রোফাইলটা বিল্ড আপ করতে হবে আর কি, তো প্রোফাইলটা
বিল্ড আপ করার জন্য মানে এনআইডব্লিউ অ্যাপ্লাই করার মতো প্রোফাইল বিল্ড আপ করতেও তো একটা নির্দিষ্ট সময় লাগবে। শুধু যে এমএস করার পরেই যে এলিজিবিলিটি বা যেসব ক্রাইটেরিয়া ফুলফিল করার প্রয়োজন সেগুলো যে ফুলফিল করতে পারবে এইটা তো মানে এই এই পার্সপেক্টিভ কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। অনেকের দেখা যায় যে মাস্টার্সে অনেকগুলো পাবলিকেশন হয়ে যায়, জব করার পরে মানে মাস্টার্স করার পরে জব ফ্রি সেক্টরে জব শুরু করলে সে ইজিলি ওই এক্সপেরিয়েন্সটাকে শো করে এনআইডব্লিউতে অ্যাপ্লাই করতে পারে। সো এইটা ওভাইলের উপর ডিপেন্ড করবে আসলে। এইভাবে ইন জেনারেল কোনো ভাবেই এই এই কোশ্চেনের অ্যান্সার দেওয়াটা খুব একটা কঠিন ব্যাপার হয়ে যাবে আসলে আমি মনে করি। এখন আমরা যে কাজটুকু করতে পারি সেটা হচ্ছে কেউ ওপেন কিউএনএ সেশন করতে পারি, ডিরেক্ট কোনো কোশ্চেন থাকতে পারে থাকে সে তাহলে ইন জেনারেল সে মাইক অন করে আমাকে কোশ্চেন করতে পারে। আমি আছি, ডিনার ভাই আছে, পারভেজ আছে, সো আমরা সবাই অ্যান্সার করার ট্রাই করবো আর কি, আমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে যে কোনো বিষয়ে। এখন এখন আর হচ্ছে মোটামুটি আমরা ওয়ার্কশপের বাইরে চলে আসছি, যে কোনো বিষয়ে আমাদের এজেন্ডার বাইরে এখন কোশ্চেন করা যাবে। সো আশরাফুল অনেক আমরা এই কোশ্চেনের অ্যানসারটা অলরেডি দিয়ে ফেলছি, তো ইউজুয়ালি আবার একটু রিপিট করি যে তুমি চাইলে অনলাইন অনেক কোর্স আছে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকেও সেসব কোর্স করতে পারো, আর ফুল রিভিউ করতে চাও তাহলে ইউটিউবের যে স্ট্রিমিংটা আছে সেখান থেকে তুমি পরে দেখে নিতে পারো। এই প্রশ্নটার আমি উত্তর দিই যে লাস্টে বলছো যে প্রোফাইলে সফট স্পেক কেমন হইতে পারে, লাইক প্রোগ্রামিং স্কিল এন্ড সফটওয়্যার নলেজ। আমি শুরুতে আমার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমি যেরকম বলছিলাম যে মানে আমরা বাংলাদেশ থেকে আসি হচ্ছে দুইটা অপশন নিয়ে, একটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্ট আর একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট। এখন যদি কাউকে দিয়ে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপটা দেওয়া হয় হচ্ছে যে ওভারঅল ওইখানে যারা অ্যাপ্লাই করছে তার মধ্যে টপ ক্যান্ডিডেটদেরকে, এখন যদি এমন হয়ে যায় যে একদম টাই টাই সব থ্রেশহোল্ড কাছাকাছি, তখন হয়তো দেখলো যে কার স্কিল গুলো একটু বেশি আছে, কার একটু কম আছে, কার পাবলিকেশন কমিটিও ভাবে ডিসাইড করলো, এটা একটা অপশন হতে পারে। আর যদি বলি প্রফেসরের ক্ষেত্রে যে সফট স্কিল কেমন ইম্প্যাক্ট হইতে পারে, ইমেইল করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চিন্তা করা উল্টা দিক থেকে চিন্তা করা, আমি যখন একটা প্রফেসরকে ইমেইল করব আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আচ্ছা আমি যদি প্রফেসর হইতাম তাহলে কি আমি আমাকে জাস্ট উল্টা দিক থেকে প্রশ্ন করা, তোমার তোমার যদি প্রফেসরের যেই বিষয়গুলো নিয়ে কাজ করে যেই সম্পর্কে তার ধারা, কেউ ধরো ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে অনেক কাজ করে, তুমি ম্যাটেরিয়াল সায়েন্সে কাজ করতে চাও, সেখানে তুমি যদি তোমার সফট স্কিলের কথা বলো সমস্যা আসলা, কিন্তু এটা প্রফেসরের কাছে খুব একটা ইম্প্যাক্ট পড়ে না, ওকে। কিন্তু যদি তুমি অ্যাপ্লাই করো এমবেডেড সিস্টেমের উপরে সেক্ষেত্রে সিগন্যাল প্রসেসিং, সেক্ষেত্রে সফট স্কিল একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। তার মানে এটা ডিপেন্ড করতেছে যে যার কাছে অ্যাপ্লাই করতেছে, যে প্রফেসরের সাথে কথা বলতেছ ডিমান্ডটা কি, আশা করি উত্তরটা পেয়ে যাওয়ার কথা আর কি। আমার কাছে ভাই প্রাইভেট কোশ্চেন আসছে, সেটা বলতে যাচ্ছে যে ম্যাক্সিমাম জার্নাল দেখি পাবলিকেশন ফি অনেক থাকে, যেটা স্টুডেন্ট হিসেবে টাফ হয়ে যায় ম্যানেজ করতে, কি স্টেপ নিলে ভালো হয় ভাই? সো লাইক আমার কাছে যেটা মনে হয় যে লাইক আই জার্নাল গুলো আছে, অনেকগুলো জার্নাল হচ্ছে সার্টেন নাম্বার অফ পেজ ফ্রি পাবলিশ করতে দেয়, সো আপনার জন্য সেটা একটা অপশন হতে পারে। আপনি যদি লাইক স্পিনজার অর লাইক সায়েন্স ডিরেক্ট এসবের কোনো জার্নাল হয় সেসব ক্ষেত্রে এডিটরকে একটা মেইল করে দেখতে পারেন যে স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ আপনার জন্য তাদের যে ফিটা সেটা কমানো পসিবল কিনা, অর আমি ঠিক শিওর না যে এইসব জার্নালে লাইক পেপার অ্যাকসেপ্টেড হওয়ার ফিসটা দিতে হয় নাকি সাবমিট করার সময়। আই থিঙ্ক পেপার অ্যাকসেপ্টেড হলে, সো যদি আপনার একটা পেপার অ্যাকসেপ্টেড হয়ে যায় ইন দ্যাট কেস হয়তো আপনার ওর লাইক পয়সাটা হয়তো সব কোথর মিলে ভাগাভাগি করে নেওয়া যেতে পারে, বাট একটা গুড অপশন হচ্ছে যে ওই জার্নালের এডিটরকে মিস করা, খুবই গুড পয়েন্ট, এটা অনেক সময় কাজ করে।
রাখারও কোনো কোয়েশন, এনি কোয়েশন অন এনি টপিক? মাইক্রোফোনটা অন করে কোয়েশন করলেই ভালো হবে, যে কোনো। আমরা অলরেডি আধা ঘন্টা বেশি কথা বলে ফেলতেছি। না মনে হয় সবার যদি ইন্টারেস্ট না থাকতো তাহলে এটা এখনো থাকতো না আর কি। How can I reduce my frustration in GRE preparation if my performance is quite low? আমার পারফরম্যান্স তো সবসময় লো ছিল জিআরই। আমার তো আমার জিআরই পারফরম্যান্স খুবই খারাপ ছিল। এখন ফ্রাস্ট্রেশন কিভাবে রিডিউস করতে পারি, এখন উপায় নাই বুঝছো। মানে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই দেখছি আর কি তাদের অ্যাবিলিটিটাও ভালো, খুব দ্রুত ক্যাচ করতে পারে যে কোনো জিনিস বেশিরভাগ ক্ষেত্রেই। তো যদি জিআরইতে খারাপ হয় এবং অবস্থা যদি এরকমই হয় যে আমার দ্বারা জিআরইতে খুব ভালো কিছু করা সম্ভব হচ্ছে না, তাহলে আমার কাছে মানে টার্গেটটা ঠিক রেখে এমফেসিসটা চেঞ্জ করা উচিত। যে আমি কি হতে চাই, আমি আমার জিতলেও আমি আসলে ভালো স্কুলে পিএইচডি করতে চাই, এটা হচ্ছে আমার টার্গেট, যেভাবেই হোক আমাকে করতে হবে। তাহলে আমার হাতে আর কি কি অপশন আছে, আমি অলরেডি পাস করে গেছি, তার মানে আমার হাতে সিজিপিও হাত যেটা ছিল সেটার অবস্থাও খারাপ। তাহলে আমি এক কাজ করতে পারি, একটা শর্টকাট না মানে একটা একটা নাইস ওয়ে নিতে পারি, সেটা হচ্ছে কি আমি কোন রকম একটা স্কুল যে মাস্টার্স স্কুল, সেই মাস্টার্স তো করবো, মানে আমার কাছে তখন ইউএসএ তে ফান্ডিং সহ মাস্টার্স এ যাওয়াটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। মাস্টার্স এ যাবো, তারপরে আমি হচ্ছে ওখানে যে পাগলের মতো পড়ালেখা করে আমার প্রোফাইল এমন ইম্প্রুভ করবো যে হচ্ছে যে ভালো স্কুলে যখন প্রফেসরদেরকে ইমেইল করবো অথবা যখন তখন প্রফেসররা বলবে যে এই ছেলে তো সেই মাপের কাজ করছে, তখন সেখানে যাওয়া সম্ভব। এবং এটা হর হামেশাই হচ্ছে, এটার অসংখ্য উদাহরণ আছে যাদের জিআরই। আমি একটা উদাহরণ দেখাইছিলাম স্লাইডে যে 03 এর একটা ভাই, ওনার সিজিপিএ হচ্ছে 3.0, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল, তারপরে মাস্টার্স ভালো স্কুল থেকে না কিন্তু পিএইচডি করছে মোটামুটি 70-80 র্যাঙ্ক স্কুল, তারপরে সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার মানে সিজিপিএ 3 পে তার, আমি জানি তার জিআরই স্কোর কত ছিল, একটি স্কুল থেকে মাস্টার্স করে তারপরে সে কিন্তু পিএইচডি হয়েছে। তো এটা এটা আসলে খুবই নর্মাল কেস, এটা হয়েই থাকে। তো ওপিনিয়ন আমি একটা দিক থেকে একটু কন্ট্রারি করবো পারভেজের, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, সেটা হচ্ছে বাংলাদেশে আমি মাস্টার্স এনরোল হয়েছিলাম কিন্তু আমি মানে জবের প্রেশারে আমি বুয়েটে মাস্টার্স কমপ্লিট করতে পারি নাই, এবং কমপ্লিট তো দূরের কথা, আমি ক্লাস অ্যাটেন্ড করা কঠিন হয়ে যায় অনেক সময়, মানে আমার কন্ডিশন ছিল এরকম যে প্রেশারগুলো মেনটেন করা কঠিন হয়ে যায়, কারণ বুয়েটে মাস্টার্স করাটা একটু টাফ এবং ওখানে কোয়ালিটি ক্লাস হয়, এটা আমি ক্লাস করে দেখছি খুবই কিন্তু কঠিন ফেস করা। তো এক্ষেত্রে উপায়টা কি, দূর চলে আসলাম ইউএসএ তে, ইউএসএ তে আসি, ইউএস মানে দুই পাশে ধরাধরি না করে সরাসরি ইউএসএ তে এসে একদম ডিভোটেডলি শুরু করে দিই লাইফটা করার জন্য আর কি। এটা মনে হয় আমার কাছে একটা ভালো হতে পারে, এটা পার্সোনাল চয়েস, আমি আগেও বলতেছি এগুলো হচ্ছে কে কিভাবে নিজের জীবনটাকে দেখে, কিভাবে ভাবছে, কিভাবে ফরওয়ার্ড হবে, এটা তার ব্যাপার আর কি। ওকে, হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। 15 ব্যাচ সিএসসি তে আসছি এখন। ভাইয়া আমার হচ্ছে যে, আমি এর আগেও কোশ্চেনটা করেছিলাম, আমার হচ্ছে যে এমএসসি এর জন্য এমআইএস মানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। এখন কথা হলো যে আমরা এখন যে থিসিস বা যে কোর্সগুলো করতেছি সেখানে তো ওইরকম মানে ইনফরমেশন সিস্টেম নিয়ে ওরকম তো তেমন কিছু নেই। এখন আমার থিসিসেরও ফিল্ড নিশ্চয়ই আলাদা হবে, কারণ আমাদের তো এখন ম্যানেজমেন্ট নিয়ে আরো ভাবে আমরা কোনো স্যারের আন্ডারে তো না, দেখা যাচ্ছে যে ডাটা মাইনিং বা জেনারেল সিএসসি সাবজেক্ট গুলো নিয়েই আমরা থিসিস করতেছি। সেক্ষেত্রে আমার এই সাবজেক্টে কিন্তু বলতে গেলে সব দিক দিয়ে এক্সপিরিয়েন্স কম। সো এক্ষেত্রে ভাই আমি যখন বাইরে অ্যাপ্লাই করব, আমার জন্য কি বাংলাদেশ থেকে এমবিএ বা এই রিলেটেড কোনো কিছুতে জব তো হয়তো বা পাওয়া যাবে না, বা সিএসসি তেই জব পাবো কিনা সেটা ইয়ে নেই, আর সেখানে ম্যানেজমেন্ট নিয়ে তো আমি আশা করছি না। সো ভাইয়া এক্ষেত্রে আমার প্রিপারেশনটা কিরকম হতো, আমি একটু ঘাটাঘাটি করে যেটা পেয়েছি ভাইয়া, আমার খুব পরিচিত কেউ ওরকম নাই যে ওখানে এমএসসি করতেছে, এমআইএস করতেছে আর কি, মানে সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে। তো সেক্ষেত্রে ভাইয়া আমার ইনফরমেশন গ্যাদার করতেও একটু প্রবলেম হচ্ছে।
সো এক্ষেত্রে আমার কি করণীয় হতে পারে যদি আপনাদের নলেজে থাকে? আমি একটু ইন্টারাপ্ট করি এখানে, আমরা এখন তিনজন যে হোস্ট আছি আর কি, তিনজনের সবারই ব্যাকগ্রাউন্ড কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, 608 আর একজন 09। তবু আমি আমার যতটুকু আইডিয়া বা যতটুকু জ্ঞানের নলেজ আছে আমি বলবো যে, ফার্স্ট অফ অল যদি তোমার কোনো প্রোগ্রাম স্পেশালি পছন্দ হয়ে থাকে আর কি, কোনো একটা ইউনিভার্সিটি তুমি সিলেক্ট করে থাকো, তো তুমি তাদের প্রোগ্রাম ডিরেক্টর বা প্রোগ্রাম কোঅর্ডিনেটর যে আছে তাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। ইমেইল করে তুমি জানাইলা যে আমার এই ব্যাগ, যদি সিম্পলি ইন এ ব্রিফ একটা ইমেইল তাদেরকে লিখো, ওভারঅল তারা একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবে তোমার প্রোফাইলের উপরে যে তুমি সুইটেবল হবা তাদের প্রোগ্রামে। আমি এখানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, যখন আমি ফল 16 চলে আসি আমাদের এই ইউনিভার্সিটিতে পিএইচডি করার, ওই সময় ইন্ডিয়ান একটা ছেলে ও আসছিল এমএস করতে কম্পিউটার সায়েন্সে, কিন্তু সে আবার এই যে ইনফরমেশন সায়েন্স মানে তোমাদের তুমি যে এমআইএস এর কথা বলতে চাও কি, সেই ডিপার্টমেন্টে সে টিএ হিসেবে কাজ করতো, সে ছিল তোমার কম্পিউটার সায়েন্স প্রোগ্রামে। সো ডেফিনেটলি কিছু না কিছু ম্যাথ তো অবশ্যই আছে, যদি কতটুকু কত পার্সেন্ট ম্যাচিং হবে তোমার স্কিল অথবা তোমার প্রিভিয়াস রিসার্চ অথবা এক্সপিরিয়েন্স যেটা থাকবে আর কি, বাট ওভারঅল আমার যতটুকু অবশ্যই পসিবল, এবং সেক্ষেত্রে তোমাকে একটু বেশি খোঁজ নিতে হবে আর কি, হয়তো যেহেতু তুমি ট্র্যাক চেঞ্জ করতেছো, কারণ যেটা হয় কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে ধরো তুমি কম্পিউটার সায়েন্সে, তুমি যদি ডেটা মাইনিং অথবা মেশিন লার্নিং ডিপ লার্নিং রিলেটেড কোনো কাজ, এটা তো একটা সাব ডোমেইন তোমার ডিপার্টমেন্টের বা তোমার সাবজেক্টের, কিন্তু যখন তুমি টোটালি একটা নতুন সাবজেক্টে চলে যেতে চাচ্ছ তখন তখন তোমার ইনফরমেশন গ্যাদার করার প্রসিজিওরটাও হবে একটু ডিফারেন্ট। তো তোমাকে আগে রিকোয়ারমেন্ট গুলো খুঁজে খুঁজে দেখতে হবে, তাদের প্রোগ্রামে রিকোয়ারমেন্ট কি সেগুলো তুমি ফুলফিল করো কিনা, সেই সব কোর্স কিছু রিকোয়ারমেন্ট থাকে সেসব কোর্স তোমার আন্ডার গ্রাজুয়েট করা আছে কিনা, ডেফিনেটলি এই সব ব্যাপারগুলো একটু খোঁজ খবর নিলে হয়তো তোমার জন্য ব্যাপারটা আরো ইজি হয়ে যাবে আর কি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। এবং বোথ আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি যে আমি মাস্টার্স করছি এই ইউনিভার্সিটি থেকে আর কি, ওখানে একটা প্রোগ্রাম আছে হচ্ছে তোমার সিআইএস, একটা প্রোগ্রাম আছে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম মোস্ট প্রবলি, এটার সাথে আমি জানি না তোমার কতটুকু ম্যাচ করতেছে। তো আমি যতটুকু ওখানকার কিছু ছেলে পেলেদের সাথে কথাবার্তা হইতো আর কি আগে, সাবজেক্ট আমার কাছে একটু মানে অন্যরকম যে কম্পিউটার ইনফরমেশন সিস্টেম মানে কি হইলো এটা, তো ও আমাকে বলছিল যে এটা এটা হচ্ছে ওদের কম্পিউটার স্কিলস যেটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং ইন্ডাস্ট্রি অরিয়েন্টেড, মানে এটা একটু ম্যানেজমেন্ট এবং কম্পিউটার সায়েন্সের একটা ভার্সন, তো মেবি তোমার এটা হতেও পারে আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু জেনারেল একটা গাইডলাইন হচ্ছে যে সমস্ত ইউনিভার্সিটি গুলোতে এই প্রোগ্রাম গুলোতে বেসিক্যালি তুমি ইন্টারেস্টেড ওইগুলো শর্ট লিস্ট এক্সেল শিটে সুন্দর করে শর্ট লিস্ট করো, প্রত্যেকটা ওয়েবসাইটে যাও, তাদের রিকোয়ারমেন্ট খুবই সুন্দর কথা বলছে, কারণ আমি ইউএসএ তে আসার আগে আমি একবার অ্যাপ্লাই করছিলাম কম্পিউটার সায়েন্সে, ভাবছিলাম যে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স প্রোগ্রামে আসবো, কিন্তু কম্পিউটার মেলা হয়ে গেছে, সেটা হচ্ছে কি আমার মিনিমাম কিছু রিকোয়ারমেন্ট আছে, কোর্স রিকোয়ারমেন্ট আছে যেটা আমার, আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করি, তার মধ্যে আমার মনে আছে কারণ অপারেটিং সিস্টেম ছিল, তারপর হচ্ছে কম্পাইলার ছিল, আরেকটা মনে হয় ডেটা স্ট্রাকচার ছিল, আর মনে হয় অ্যালগোরিদম, সো ফার আই ক্যান রিমেম্বার 16 বা ওই সময় দিকে। তো এরকম কিছু রিকোয়ারমেন্ট আছে মোন্না যেটা বললো, এই রিকোয়ারমেন্ট গুলা হচ্ছে ডিপার্টমেন্টের রেগুলেশন, রিকোয়ারমেন্ট না হলে তোমাকে ওইখানে অ্যাডমিশনই দিবে না। তো গ্রাজুয়েট কোঅর্ডিনেটর আমি প্রেজেন্টেশনও কিন্তু বলছিলাম তোমাদের যে টি এর জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, এই প্রফেসর উনি উনার কাজই হচ্ছে নতুন যারা অ্যাপ্লিকেন্ট তাদেরকে রিপ্লাই দেওয়া, এটা তার কাজ, এটি তার প্রফেশন, মানে আদার দেন রেসপন্সিবিলিটিস, তাদের যেগুলো রেসপন্সিবিলিটি আছে সেগুলো ছাড়াও, তো তাদের কাছে তুমি ইমেল অবশ্যই করবা। আর হচ্ছে ফ্যাকাল্টি তোমার যেহেতু কম্পিউটার সায়েন্সের সাথেও বেশ খানিকটা কোয়ালিশন আছে, সব ফিল্ডে কম্পিউটার সায়েন্স বা সফট স্কিল যাদের আছে তাদের হচ্ছে কিছু না কিছু অপশন থাকতেছে, স্ট্যাটিস্টিক্স থেকে যে চাকরি করতেছে কম্পিউটার সায়েন্স করতেছে সবাই একই জায়গায় চাকরি করতেছে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আইপি ডিপার্টমেন্ট রিসার্চ করে মেশিন লার্নিং নিয়ে,
এই মেশিন লার্নিং নিয়েও রিসার্চ করে। তো অনেক জায়গায় কম্বিনেশন আছে। এখন কথা হচ্ছে ওই সমস্ত স্কুল যে সমস্ত প্রোগ্রাম অ্যাপ্লাই করতে চাও ওইখানকার অনেক ফ্যাকাল্টির মধ্যেই দেখবা বা থাকার কথা যাদের হচ্ছে যাদের সাথে তোমার যে স্কিলগুলো তুমি ডেভেলপ করতেছো এটার ম্যাচ করার একটা সম্ভাবনা থাকে। এরকম আমি অনেক কিছুই দেখছি যে প্রফেসর হচ্ছে যে সিভিলের প্রফেসর, কিন্তু যেমন নর্থ ইস্টার্নে আমি যেখানে আছি এখানে একজন সিভিলের একজন প্রফেসর আছে যে হচ্ছে যে MIT থেকে ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, সে মাস্টার্স করছে হচ্ছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট আর PhDও করছে মোস্ট অফ দি সিভিল নিয়ে। তাহলে তুমি দেখো যে ইলেকট্রিক্যাল কম্পিউটার সিভিল, তারপর সে এখন আবার সিভিলের টিচার, কিন্তু তার যে কাজ সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং সিভিলের বোধ। এরকম প্রফেসর আমার মনে হয় ঘাটলেও পাওয়া সম্ভব, তাদেরকে ইমেল করা সম্ভব তোমার স্কিল নিয়ে তোমার ইন্টারেস্ট নিয়ে তোমার মনে হয় যে এটা কথা না কি। আর যদি ইনকেস প্রোফাইল পেয়েছি মানে প্রোফাইল যেমন হচ্ছে আমি ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে এই সাবজেক্টটার আন্ডারে প্রফেসর যারা এই রিলেটেড কাজ করেছেন তাদের হচ্ছে প্রোফাইল পেয়েছি, যাদের প্রোফাইলে গেলে অনেক সময় যাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা টিএ দরকার সেটা অনেক সময় লিখছি, এখন আমার কারেন্টলি দরকার নেই বা আমার দরকার আছে। বাট ভাই আমি এখনো ইমেইল করি নাই, বাট মানে মোটামুটি আমার যতটুকু হালকা পাতলা বা সেভি নলেজ থাকা দরকার মানে গুগল থেকে যতটুকু থাকা সম্ভব আমি ওটা মাঝে মধ্যে ভাইয়া ঘাটাঘাটি করে নেই। আর MIS বলতে ভাইয়া হচ্ছে ইনফরমেশন ম্যানেজমেন্ট সাইটটা, মানে সাপোজ কোন একটা IT ফার্ম ওটার যে ম্যানেজমেন্ট সেকশন সেটা ফিনান্স হোক বা ইকোনমিক্স হোক বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হোক সেটা নিয়ে কাজ করে, মানে অবশ্যই সেটা ইনফরমেশন সিস্টেম। যেমন আমি হয়তো বা যদি MIS নিয়ে পড়াশোনা করি আমি কোনো একটা ব্যাংকের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম কোন একটা ফার্ম বা এই জাতীয় জায়গার হচ্ছে ম্যানেজমেন্ট নিয়ে আমি যতটুকু গুগল থেকে শিখছি এখন আমার নলেজ হয়তো বা অতটা বেশি, বাট আমি গ্যাদার করার চেষ্টা করতেছি আর কি। আমাদেরও খুব নলেজ মনে হয় খুব একটা নাই, কারণ আমরা হচ্ছে যে লাইনে কাজ করি নাই। ইউএস তে সব জিনিসই খুবই মানে ব্ল্যাক এন্ড হোয়াইট, হয় তুমি জানো নাহলে তুমি জানো না। তো আমি অ্যাড করি বাসিত ভাই, সো আমার মনে হয় যে বেস্ট অপশন হচ্ছে যদি আপনি ইউনিভার্সিটি গুলোর MIS প্রোগ্রামের কারিকুলাম আই মিন কোর্স কারিকুলাম যাতে এখানে আপনার লেখা থাকবে বেসিক কি কি সাবজেক্ট দরকার, সো আপনি যদি ওই সাবজেক্টের সিলেবাসটা দেখেন আপনি একটা ভালো আইডিয়া পেয়ে ওই কোর্সে ওই সাবজেক্টে কি কি পড়াবে, সো দ্যাট শুড বি লাইক এনাফ টু গেট ইউ অ্যান ওভারভিউ। আর আপনি যদি স্কিল ডেভেলপমেন্টের কথা আপনি CS এ ছিলেন এটার সম্পর্কে স্কিল কিভাবে ডেভেলপ করবেন জাস্ট গুগল, নেসেসারি যেসব লাইক এক্সিস্টিং প্রজেক্ট আছে সেসব উপরে আপনার মতো করে করতে করার একটা চেষ্টা করে দেখতে পারেন, সেটা হয়তো হেল্পফুল হবে। সো যেহেতু আমিও লাইক ইলেকট্রিক্যাল ফিল্ডের সো আই উইল অ্যাড করতে পারি। থ্যাংক ইউ স্যার। আর কোনো স্পেসিফিক কোশ্চেন? অনেকে অনলাইনে হয়তো সংকোচ করতেছে, আসলে এখানে সংকোচের কিছু নাই। আমি যতটুকু মনে করি আমরা যথেষ্ট পরিমাণ ফ্রেন্ডলি ইনভার কোশ্চেনের অ্যানসার দেওয়ার চেষ্টা করতেছি আর কি। প্রেজেন্টেশনে আমরা বিভিন্ন কথাবার্তা বলি, কেউ যদি অফেন্ডেড হয়ে থাকে এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ অবশ্যই, কারণ অনেক সময় অনেক কথাগুলা হয়ে যায় দিয়ে কথা বলা মানুষজন হার্ট হয়, এর জন্য আসলে খুবই দুঃখিত। যতটুকু বলা এগুলো আমরা এক্সপিরিয়েন্স থেকে বলা আর কি, আমরা নিজেরাও একদম যে বড় জায়গায় চলে গেছি তা না। যতটুকু জানি আমরা মনে করি যে যারা পার্টিসিপেট নিশ্চয়ই তারা হয়তো জানে না অথবা জানতে চায়, সে কারণে হয়তো তাদের আগ্রহ আছে। ঝড়ের মধ্যেও যারা রাত্রে 12:30 পর্যন্ত আসে তাদের তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আমি একটা মেসেজ পাঠাইছিলাম, কারণ যেহেতু করোনা কালীন একটা সময় চলতেছে, আমরা যারা এখনো মানে ফাইনাল ইয়ারে আছি গ্রাজুয়েশন মানে কমপ্লিট হইতে হয়তো আটকাইছিলাম, তো অনেক বড় একটা সময় যেহেতু পাচ্ছি আপনাদের কোনো টিপস ট্রিক্স যদি শেয়ার করতেন তাহলে ওই অনুযায়ী আগাইলে হয়তো বা মানে অনেক ইম্প্রুভ করতে পারতাম। ওকে পারভেজ বলো না, পারভেজের তো জিআই স্কুল বেশ ভালো ছিল। হ্যাঁ সেটাই ভাই, আমার মনে হয় এখানে সবচেয়ে কম
আপনাদের এক্সপিরিয়েন্স আমার থেকে ফার ফার বেটার। যে এনিওয়ে, সো আমার কাছে মনে হয় যেটা মনে হয় যে আসলে শর্টকাট খুব বেশি যে আছে এমন না, জেনারেল ট্রেন্ডটা হচ্ছে যে আপনার জিআরইতে যেসব ম্যাথ থাকে ম্যাক্সিমামই দেখবেন যে আপনি বাচ্চাকালে পড়ে আসছেন, সো আপনার হয়তো রিভিজিট করতে হবে, আর হয়তো আপনার জন্য হইতে পারে লাইক আই মিন একটা কোশ্চেনকে হয়তো তারা সেন্টেন্সিংটা এমন ভাবে করতেছে যে আপনি হয়তো ইন্টারপ্রিট করতেছেন রংলি, বাট মোস্ট কিন্তু অলরেডি পড়ে আসছেন আপনার জীবনে, তো জাস্ট জিনিসগুলোর সাথে ফ্যামিলিয়ারাইজ হওয়া এটা একটা ভালো জিনিস। আর হচ্ছে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো, এটা আপনার ম্যাথের জন্য। আর ইংরেজির জন্য আমি যেটা লাইক আমি আমি খুবই প্রবলেম ফেস ইংরেজি আমি পারতাম না তেমন, তো ভার্বালের ক্ষেত্রে যেটা হয় যে এদের ইংলিশ যে রাইটিং স্কিল ও ইংলিশ যে প্রেজেন্টেশন স্কিল তাতে আমার আমার মনে হয় যে সেটাতে অভ্যস্ত হওয়াটা খুবই ইম্পর্টেন্ট ভার্বালে ভালো করার জন্য। এখন ভার্বালে আমার স্কোর খুবই নগণ্য, আমার এ ব্যাপারে স্টেয়ার থেকে আই গেস লাইক মানে আমার যতটুকু মনে হয় যে আপনারা যদি রেগুলার ইংলিশ নিউজ পেপারগুলো লাইক নিউ ইয়র্ক টাইম পোস্ট সামথিং লাইক দ্যাট এইসব দেখেন, আর আপনি ইনফ্যাক্ট যদি প্র্যাকটিসও করেন, আপনি যদি সেন্টেন্সের স্ট্রাকচার বুঝেন প্যাটার্নগুলো বুঝেন, তাহলে আমার মনে হয় যে আপনি পারবেন। আমাদের এক্সপার্ট তন্ময় থাকলে উত্তরটা দিতে পারত। হ্যাঁ এই জন্য আসলে বেশি বেশি মক টেস্ট দেওয়া উচিত, যত ধরনের ফ্রি মক টেস্ট অ্যাভেলেবল আছে সবগুলো দেওয়া উচিত, এবং আমরা সবাই এখন ফেসবুক বা অনলাইনে বসে থেকে থেকে এমন একটা মানে অস্থির অবস্থায় চলে গেছি, চার ঘন্টা একটা ধৈর্য ধারণ করা একটা বিশাল ব্যাপার হয়ে গেছে আর কি। তো এই যে কনসেন্ট্রেশন ধরে রাখা প্রথম মিনিট থেকে চার ঘন্টা পর্যন্ত এটা একটা বিরাট ব্যাপার, তো এই এই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা ডেভেলপ করতে হবে আর কি। হ্যাঁ, এখানে আমি আরেকটা জিনিস জিআরই প্রিপারেশনের ব্যাপারে অনেকে প্রশ্ন করে, আমি নিজেও এক্সপার্ট না কিন্তু আমার কাছে কাছে মানে কিছু কাজ করে কিছু এক্সপিরিয়েন্স হইল ইদানিং মনে হয়, সেটা হচ্ছে আসলে খুবই টাফ যে ভালো ভালো মানে যারা কোয়েশ্চেন তৈরি করেন আমেরিকান ইংলিশের প্যাটার্নটা বোঝার জন্য, আমেরিকান ভালো যারা সিমিলার টাইপের স্ট্রাকচার করে তাদের জিনিসগুলো পড়াটা বেশি জরুরি, এখন সেটা বলতে গেলেন পোস্ট তারপরে হচ্ছে যে নিউ ইয়র্ক টাইমস এগুলা পড়াটাও কিন্তু খুব সহজ ব্যাপার না, খুব কঠিন, একটু পড়া এক লাইন দুই লাইন অথবা এক প্যারাগ্রাফ হার পারি না, কি দরকার তো কষ্ট করে পড়ালেখা করার, যাই ঘুমাই একটু একটু ফেসবুক দেখে আসি, তো বেটার হচ্ছে সত্যি আমরা যদি যারা প্রিপারেশন নিচ্ছে তাদের অবশ্যই করা উচিত। আমি একটা আর্টিকেল পড়তে আমার সারাদিন এরকম অভ্যাস করতে হবে টানা এক মাস দেড় মাস, আমার একটা ফ্রেন্ড ছিল ওরকম, ওর কাছে শুনছিলাম যে ও মানে ইমপ্রুভ করছিল ইংলিশে, আমি বলছিলাম যে তুই কিভাবে এত ইমপ্রুভটা করছিলি, তখন বলছিস যে আমি যখন খারাপ করছি তারপরে হচ্ছে আমি নিউ ইয়র্ক টাইমস ডেইলি পড়তাম তিন মাস, খুব কষ্ট হইতো পড়তে, তারপরে হয় কি তুমি যখন একই মানে লেখাগুলো পড়তে থাকবা পড়তে এই টাইপের পড়া পড়তে থাকবা তখন হয় কি তোমার ওই আমেরিকান ইংলিশটা কিভাবে ফর্ম করে সেন্টেন্সটা কিভাবে পড়ে যেতে হয় এটা একটা স্কিল মানে ইনহেরেন্টলি ডেভেলপ হবে, আমাদের যেরকম বাংলাটা ডেভেলপ হয়েছে তো ওইরকম ডেভেলপ হলে তখন দেখবো যে তুমি যখন পরীক্ষা দিচ্ছ অথবা সবচেয়ে বেশি সময় লাগে একটা সেন্টেন্স পড়ে বুঝতে, আমরা কিন্তু দুইবার করে পড়ি একই সেন্টেন্স, আগে পড়ে যাই কি যেন পড়লাম ভুলে গেছি আবার পড়ি, এই জিনিসটা ইম্প্রুভ হবে অনেক বেশি। এটা মানে অ্যাপার্ট দিস কোয়েশ্চেন আমি একটা ইন জেনারেল কোয়েশ্চেন আনসার দিই, সেটা হচ্ছে ইম্পর্টেন্স এর ব্যাপারে ভার্বাল কোয়ান্টিটি অফ রাইটিং, যে খুবই অবজ্ঞা করি সেটা হচ্ছে রাইটিং, আর রাইটিং কি এটা একটা প্রিপারেশনের দরকার নাই এরকম একটা ভাব আছে আমাদের, আমি বলি মনে হয়েছে পিএইচডি তে ভালো স্কুল গুলাতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ওদের থ্রেশহোল্ড কিন্তু ডিপার্টমেন্টে বিভিন্ন ক্যাটাগরির উপর, ওই যে বললাম যত স্কোরই ভালো হোক না কেন কোন একটা থ্রেশহোল্ডে যদি নিচে নেমে যায় তুমি যত ভালোই হোক না কেন বাদ, সেই কারণে উচিত হবে কি কোয়ান্ট স্পেশালি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এক নাম্বার হচ্ছে কোয়ান্ট মাস্ট, কোয়ান্ট যেন অবশ্যই ভালো থাকে যত ভালো করা যায় কম্প্রোমাইজ নাই, তারপরে হচ্ছে তোমার রাইটিং এ যেন কোনোভাবেই মানে একদম খারাপ হইলেও যেন কোনোভাবেই
মানে কোনোভাবেই না যাতে না নামে, থ্রি থ্রি পয়েন্ট ফাইভ ফোর ওকে। তারপরে হচ্ছে ভার্বালটা থাকতে হবে, ভার্বালটার জন্য সবাই তো চেষ্টা করবে ভার্বালটা ভালো করতে, কিন্তু এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কিন্তু এই কথাটা রিজিড না, অনেক ক্ষেত্রে অনেক স্কুল হয়তো বলতে পারে আমি ওভারঅল স্কোর নিব, অনেক ক্ষেত্রে নেয় সেটা আমি বললাম আর কি। কেউ অ্যাড করলে অ্যাড করতে পারো এই বিষয়টা নিয়ে, এটা খুবই মানে মনে হয় যে ক্রুশিয়াল কোয়েশ্চেন। হ্যাঁ ভাই, এটা আসলে আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। একজন লিখছে আর কি যে আফটার কমপ্লিটিং পিএইচডি ইফ আই ওয়ান্ট টু ডু ইন্ডাস্ট্রিয়াল জবস দেন হোয়াট টাইপস অফ চ্যালেঞ্জেস আই উইল ফেস। আসলে আমাদের তিনজনের কেউই এখন পুরো কমপ্লিট করে নাই, তো এটা বললে উদ্ধত হয়ে যাবে আর কি। তবে ডেফিনেটলি অনেকেই ইন্ডাস্ট্রিয়াল যাচ্ছে, তো ডেফিনেটলি অপশন আছে, চ্যালেঞ্জেস তো থাকবেই, সবকিছুতেই চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা এখনো সেই চ্যালেঞ্জটা ফেস করি না, সেটা নেওয়া কোনো এক্সপেরিয়েন্স আমরা শেয়ার করতে পারতেছি না। সেশন ক্লোজ করে দিই, কারণ আমার মনে হয় আর কারো কোয়েশ্চেন নাই, রাখতে পারো, সেশন ক্লোজ করে দিই। হ্যাঁ, আমরা লাস্ট কোয়েশ্চেন একটা নেই, কারো কোনো যদি কোয়েশ্চেন থাকে। স্পিকারটা বলি, আমাদের স্পিকার অন আছে, সমস্যা নেই, কেউ দয়া করে মাইক্রোফোনটা অন করে যদি কোনো কোয়েশ্চেন থাকে করো, আমরা সেশন ক্লোজ করে দেবো ইন 2 মিনিট।